श्रीचैतन्य मनोभिष्ठं स्थापितं येन भूतले स्वयं रूप कदामयं ददाति शपदन्तिकं वंदे अहम श्रीगुरु श्रीजूतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शग्रजातं सहगण रघुनाथारनितं तं सजीवं सद्वैतमशावधूतं पुरीजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता शिवशखारणितंश्च नमो यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण আমি তোমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমিয়ে আছি সকলকে স্বাগতম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু দণ্ডবাদ দণ্ডবাদ প্রভু দণ্ডবাদ তো আজকে আমি জায়গার পরিবর্তন করেছি তো আজকে সর্বপ্রথমে আপনারা যারা আছেন এখানে আপনারা এই আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে শিলা প্রভুপাদ বসে আছেন এটি দর্শন করে নিন এটি হচ্ছে সেই জায়গা যেখানে শিলা প্রভুপাদ ১৯৭৩-৭৫ যখন উনি আসতেন এইখানে বসেই উনি প্রবচন করতেন তো এই ব্যাসাসনকে পরিবর্তন করা হয়নি যেখানে প্রভুপাদ বসে ক্লাস দিতেন ঠিক সেই রকমই রয়েছে এবং এইখানেই প্রভুপাদ বসে আছেন অনেক সুন্দর হরে কৃষ্ণ ওকে কার মনে আছে আমরা কোথায় ছিলাম প্রভু প্রথম তরঙ্গ ফার্স্ট নাম্বার ২২৫ প্রথম তরঙ্গ ২২৫ বাহ সুন্দর আজকে আমরা প্রথম তরঙ্গে ২২৬ থেকে শুরু করব অন্য সাক্ষাতে কিছু করিল বর্ণন অতি অলৌকিক এ ভট্টের গুণগণ বৃন্দাবনে ভট্টের যে বিদ্যার বিলাস গ্রন্থের বাহুল্য এথা না কইনু প্রকাশ করিলেন কৃষ্ণ কন্যা মৃতের টিপ্পণী বৈষ্ণবের পরময়ানন্দ যাহা শুনি আমরা বৃন্দাবনে সমস্ত গোস্বামীদের সম্বন্ধে আমরা শুনছিলাম বিশেষ করে শিল লোকনাথ দাস গোস্বামী
এবং আরো অন্যান্য গোস্বামীগণ যারা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে চৈতন্য মহাপ্রভুর যে লীলা তারা দর্শন করেছেন সেগুলো তারা বলছেন, কিন্তু তারা ঘুরিয়ে বলছেন। আর এখানে এই সকলেই হচ্ছে গোপাল ভট্ট গোস্বামীর খুব প্রিয়জন, কেন গোপাল ভট্ট গোস্বামীকে সকলেই তারা এতটাই স্নেহ প্রদান করেন এবং গোপাল ভট্ট গোস্বামী সকলকে এতটাই তাদেরকে সম্মান প্রদর্শন করেন এবং সেই সঙ্গে সঙ্গে একাগ্রতা করে নিয়েছেন যে তাদের যে লীলা এটা একটি অলৌকিক লীলা। অলৌকিক লীলা শিল নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই গ্রন্থের বিস্তার হয়ে আমি এখানে এতটা বর্ণনা করতে অসমর্থ, কিন্তু তার কিছুটা অংশ আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। এবং কিছুটা অংশ যখন গোপাল ভট্ট গোস্বামী কৃষ্ণ কন্যামৃত তিনি যে রচনা করলেন, যেটি বৈষ্ণবেরা অধ্যয়ন করে অত্যন্ত আনন্দিত হয়ে থাকেন, তার কারণ কি, তারা যে ভক্তরা যে আনন্দিত হয়ে থাকেন গোপাল ভট্ট গোস্বামীর এই কৃষ্ণ কন্যামৃত টিপ্পনী পড়ে, এখানে বলা হচ্ছে যে গোপাল ভট্ট শুদ্ধ ভক্তি পথে রাজ্য, শ্রী গোপাল ভট্ট শুদ্ধ ভক্তি পথে রাজ্য, তিলে তিলে করে অলৌকিক সব কার্য। গ্রন্থকার এখানে বলছেন যে এর কারণ ভক্তরা এতটা আনন্দিত এই জন্য হন যেহেতু গোপাল ভট্ট গোস্বামী তিনি হচ্ছেন ভক্তি পথের আর্য, তিনি হচ্ছেন আচার্য। এবং কিসের আচার্য? শুদ্ধ ভক্তি পথের আচার্য। আর তিনি তিলে তিলে মানে একসঙ্গে সমস্ত কিছুকে প্রকাশিত করছেন, অল্প অল্প করে তিনি সমস্ত কিছু প্রকাশিত করছেন যাকে আমরা অলৌকিক বলে থাকি। কতদিনে ততায় মিল লীলা শ্রেণীবাস, অনুগ্রহ করি ভট্ট পুরাইল বাস, শ্রেণীবাস শিষ্য হইয়া প্রভুরয়া দেশে, ভক্তি গ্রন্থ প্রকাশিল আসে গৌর দেশে। তো এই যে কথা শ্রীনিবাস আচার্য তিনি শ্রবণ করছেন, তিনি শুনছেন যে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে আছেন, অবস্থান করছেন, এর মাঝে অনেকগুলো লীলা যেটা গ্রন্থকার এখানে বলে দিয়েছেন, যে আমি গ্রন্থের বিস্তারের ভয়ে আমি এখানে বর্ণনা করছি না। তার জন্য অনেকটা এগিয়ে গিয়ে যখন শ্রীনিবাস আচার্য তিনি বৃন্দাবনে পৌঁছন এবং বৃন্দাবনে পৌঁছিয়ে তিনি গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। শ্রীনিবাসের বিস্তারিত তত্ত্ব আমরা জানবো আর একটু পরে, এখন গোপাল ভট্টের কাহিনী চলছে। তার জন্য গোপাল ভট্টের সঙ্গে শ্রীনিবাসের আচার্যের যে প্রথম মিলন সেটি এখানে গ্রন্থকার পূর্বে বর্ণনা করছেন। তো এই যে চৈতন্য মহাপ্রভু গোপাল ভট্টকে বলেছিলেন যে আমি শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর দ্বারা সমস্ত ভক্তি গ্রন্থের প্রকাশ করব, আর গোপাল ভট্ট গোস্বামীর দ্বারা সেই গ্রন্থ কি করবেন, কার কার মনে আছে? প্রচার করবেন, রাইট। তো মহাপ্রভু বলেছিলেন যে আমি তোমার মাধ্যমে সেই গ্রন্থগুলোকে প্রচার করব। তো এইখানেতে দেখুন যে শ্রীনিবাস আচার্য এসে গেছেন, তার শিষ্য, এবং যার দ্বারাই ছিল রঘুনাথ সরি ছিল গোপাল ভট্ট গোস্বামী তার ভক্তি গ্রন্থাদি প্রচার করলেন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বিজয় প্রভু, মহাপ্রভু ধন্যবাদ। আচার্য অভিন্ন রূপাদি দ্বারা প্রভু শাস্ত্র প্রকাশিলাম, গ্রন্থ প্রকাশিতে শ্রীনিবাসে শক্তি দিলাম। আচার্য অভিন্ন শ্রী ঠাকুর মহাশয় নিজকৃত শ্লোকে ব্যক্ত কইল শক্তিদয়। তো শিল রূপ গোস্বামী ভক্তি শাস্ত্র গ্রন্থ তিনি রচনা করেছেন এবং শ্রীনিবাস আচার্যকেও তিনি শক্তি প্রদান করেছেন, যে তার শক্তির প্রভাবে
শ্রীনিবাস আচার্য গ্রন্থ রচনা করবেন। আর আচার্য অভিন্ন শ্রী ঠাকুর মহাশয়, এখানে বলা হচ্ছে যে আচার্য, আচার্য মিনিংস কোন আচার্যের কথা বলা হয়েছে, কে বলবেন এবং কোন ঠাকুরের কথা বলা হয়েছে? হরিদাস ঠাকুর এবং রূপ সনাতন গোস্বামী কি? হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামী, ওকে। আর কেউ? কোন আচার্যের কথা বলা হয়েছে যে আচার্যের অভিন্ন ঠাকুর মহাশয়? প্রশ্নের মধ্যেই উত্তর রয়ে গেছে। অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু এবং ঠাকুর মহাশয় বলা হলো, সে ঠাকুর মহাশয় কি? ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আর কে বলবেন? প্রচেষ্টা করা যেতে পারে। আমরা মনে হয় তিনটি ক্লাস পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে বৃন্দাবন দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর, ওকে, বৃন্দাবন দাস ঠাকুর। দেখা যাক, আমরা পেয়েছি সনাতন গোস্বামী, হরিদাস ঠাকুর পেয়েছি, বৃন্দাবন দাস ঠাকুর পেলাম, আর উদ্ধ একজনকে প্রাপ্ত হওয়া যাক। এবং সেই ঠাকুরের শ্রীপাঠ কিন্তু আপনাদেরই দেশে। প্রভু ভক্তি বিনোদ ঠাকুর, প্রভু ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর তো বাংলাদেশে জন্মগ্রহণ করেননি প্রভু। প্রভু শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর বাংলাদেশ, শ্রীবাস ঠাকুর বাংলাদেশে, কিন্তু শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে ছিলেন। এখানে বলা হচ্ছে যে আচার্যের অভিন্ন অদ্বৈত ঠাকুর, নরতম বড় দুঃখী নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। নরতম দাস ঠাকুর, নরতম আচার্য প্রভু, তার অভিন্ন কলেবর হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, এবং শ্রীনিবাস হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অভিন্ন কলেবর। তো অভিন্ন মানে এখানে কিন্তু তাদের প্রকাশ বলা হচ্ছে না, কারণ আমরা জানি অদ্বৈত আচার্য প্রভু যিনি হচ্ছেন তার শক্তি হচ্ছেন সামানন্দ, কিন্তু নরোত্তম দাস ঠাকুরকে অভিন্ন বলা হচ্ছে। তো এখানেতে বলা হয়েছে যে আচার্যের অভিন্ন ঠাকুর মহাশয় নিজকৃতে শ্লোকে ব্যক্ত কৈল শক্তিদ্বয়, চিরূপ প্রমুখ শক্তিম কতম আবিষ্করেতি প্রভু, গ্রন্থ অয়ম বীত নতি শক্তি পরায়া শ্রীশি নবাসাক্ষহ, দেহ শক্তি প্রকটি কৃতে করুণা শৌনতালে জেশ্বা, চৈতন্য দয়ানিধির মম কদা দৃগ গোচরম জস্বতে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামী প্রমুখ মুখ্য শক্তিদ্বয় ভক্তি গ্রন্থ আবিষ্কার করেছেন, এবং শ্রীনিবাস নামক শক্তির দ্বারা তা বিস্তার করে প্রকাশ করেছেন। করুণাবশত পৃথিবীতে উক্ত বিবিধ শক্তি প্রকটিত হয়েছে, সেই দয়ার নব শ্রী চৈতন্য দেব কবে আমার নয়ন পথগামী হবেন। তো শ্রীনিবাস আচার্যকে শিল রূপ গোস্বামী শক্তি প্রদান করলেন, সেটি এখানে বর্ণনা করা হয়েছে। শ্রীনিবাস আচার্য শাস্ত্র শিরোমণি ভক্তি শাস্ত্র প্রচারী অবনী কইল ধ্বনি। তো শ্রীনিবাস আচার্য, এখানে আমরা শ্রীনিবাস আচার্যের কাছে এসেছি গোপাল ভট্টের দ্বারা, গোপাল ভট্টের কাছে দীক্ষা গ্রহণ করেছে, তার জন্য গ্রন্থাকার এখানে অল্প একটু শ্রীনিবাস আচার্যের সংক্ষিপ্ত সূত্র প্রদান করছেন। তো শ্রীনিবাস আচার্য তিনি হচ্ছেন শাস্ত্রজ্ঞ শিরোমণি,
শিরোমণি, শিরোমণি শব্দটি অর্থ কি? কে বলবেন? শিরোমণি চূড়া আর কি, শিরোমণি যিনি শীর্ষে থাকেন সেটাই শিরোমণি। শিরোমণি হচ্ছে চূড়া যিনি শীর্ষে থাকেন, নিশ্চয়ই খুব সুন্দর। তারপর প্রভু বলেছেন আরেকটা অর্থ আছে, কে বলবেন? মাথার উপরে থাকেন আর কি, সবার উপরে, মাথার উপরে শিরোমণি, শিরের উপরে থাকে। হ্যাঁ, শিরোমণি মানে সবচেয়ে জ্ঞানী আর কি, শিরোমণি মাথার উপরে শ্রেষ্ঠ আর কি, শ্রেষ্ঠ যাকে বলে শিরোমণি শ্রেষ্ঠ। কিন্তু মণি শব্দটিতে কি বোঝানো হচ্ছে? মণি পাথর। আমরা জানি যে অনন্ত নাগের মস্তকের উপরে মণি থাকে, যে মণি অন্ধকারকে আলোকে উদ্ভাসিত করে। তো শাস্ত্রের মধ্যে মানে অশাস্ত্রীয় যে অন্ধকার, সেই অন্ধকারকে উজ্জ্বলতা প্রদান করার ব্যক্তিত্ব হচ্ছেন শ্রীনিবাস আচার্য। তিনি হচ্ছেন সেই মণি যার মস্তকে সেই মণি থাকলে পরে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এখানে সেই শব্দতে শিরোমণি শব্দটি ব্যবহার করা হয়েছে। শিরো অর্থাৎ মাথা, মণি মাথার উপরে যে মণি থাকে, যে মণি অন্ধকারকে দূর করতে পারে, আর সেই মণি হচ্ছেন শ্রীনিবাস আচার্য। তিনি হচ্ছেন শাস্ত্রের সেই মণি, সেই শাস্ত্রের আলোক দিয়ে তিনি সমস্ত অন্ধকার, মায়াচ্ছন্ন অন্ধকারকে দূরীভূত করতে পারেন। এবং তার জন্য তাকে কি বলা হয়েছে? তার জন্য তাকে বলা হচ্ছে কি? তিনি হচ্ছেন ধ্বনি। তো অবনী কৈল ধ্বনি, তিনি সমস্ত অবনী, সমস্ত পৃথিবীকে তিনি ধ্বনি করলেন শাস্ত্র জ্ঞানের প্রদানের মাধ্যমে। করিলা অনেক শিষ্য প্রভু ইচ্ছা মতে রামচন্দ্র গোকুলাদি বিদিত জগতে। তিনি শ্রীনিবাস আচার্য অনেক শিষ্য গ্রহণ করলেন প্রভুর আদেশে, প্রভুর আদেশ অর্থাৎ তার গুরুদেব সেই গোপাল ভট্ট গোস্বামীর আদেশে তিনি অনেক শিষ্য গ্রহণ করলেন। তার মধ্যে কিছু কিছু শিষ্যের নাম এখানে বর্ণনা করা হয়েছে। অন্যতম একজন শিষ্য জানা হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্রের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, একটা ভজন আছে যে ভজনেতে রামচন্দ্রের নাম পাওয়া যায়। কে জানেন সেই লাইনটা? রামচন্দ্রের সঙ্গমাগে নরোত্তম দাস, না? রাইট, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস, তো এই হচ্ছে লাইন। আর এই রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস কেন বলা হয়েছে? এই রামচন্দ্র কে ছিলেন এবং নরোত্তম দাস ঠাকুর কেন রামচন্দ্রের সঙ্গ প্রার্থনা করলেন, তার কারণ কি কেউ জানেন? পেছনের কাহিনী anybody knows? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন প্রভু। দণ্ডবাদ প্রণাম। দণ্ডবাদ। আমি বলুন রামচন্দ্র ছিলেন নরোত্তম দাস ঠাকুরের গুরু ভাই। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব উনাকে রামচন্দ্রকে আমরা শুনছি তো তিরস্কার করতেন, উনি ওই এই গুরুদেব রামচন্দ্রকে তিরস্কার করতেন সব সময়, যে তুমি ভজনের যোগ্য না, তুমি এসো না, তুমি স্পর্শ করো না, এরকম। তো নরোত্তম দাস ঠাকুর একদিন বর্ষণা করেছিলেন রামচন্দ্রকে, যে তুমি তো গুরুদেব তোমাকে এখান থেকে চলে যেতে বলছেন, তুমি এখানের থেকে চলে যাও। তো এটা গুরুদেব লক্ষ্য করলেন যে নরোত্তম দাস ঠাকুর উনাকে এখান থেকে চলে যেতে বললেন,
বা এরকম একটা রূঢ় ব্যবহার করেছে। তো তখন গুরুদেব নরোত্তম দাস ঠাকুরকে সেখান থেকে ইয়ে করলেন আর রামচন্দ্রকে এই গ্রহণ করলেন উনার কাছে। তো তখন এই ঘটনাটা থেকে উনি ওই যে এইটা সঙ্গ ওকে আর কেউ কিছু বলবেন? আর কারো জানা আছে রামচন্দ্র কবিরাজ সম্বন্ধে? ঠিক আছে, রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্যের শিষ্য, আর নরোত্তম দাস ঠাকুর তিনি হচ্ছেন লোকনাথ দাস গোস্বামীর শিষ্য। এখানে রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস এর জন্য বলা হয়েছে যে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু এই তিনজন গ্রন্থ নিয়ে এসেছিলেন। অনেক লম্বা কাহিনী, আমি একটু শর্ট করি। তারপর আমরা জানি গ্রন্থের জন্য গ্রন্থ চুরি হয়ে যায়, নরোত্তম দাস ঠাকুর চলে যান, তিনি খেতড়ি ধামে প্রচার করার জন্য শ্রীনিবাস আচার্য তার পাঠিয়ে দেন, শ্যামানন্দ প্রভুকে পাঠিয়ে দেন তিনি তার এরিয়াতে। আর শ্রীনিবাস ঠাকুর যখন আসেন এবং প্রচার শুরু করেন তখন নরোত্তম দাস ঠাকুর ম্যাক্সিমাম সময় এসে তিনি শ্রীনিবাস আচার্যের সঙ্গে থেকে একসঙ্গে প্রচার করতেন। এবং সেই জায়গাটি নাম হচ্ছে জাজিগ্রাম। জাজিগ্রাম যেটি মায়াপুরের একটু পূর্ব দিকে অবস্থিত, পূর্ব বর্ধমানে ডিস্ট্রিক্টের অন্তর্গত, তাল কাটোয়া থেকে একটু এগিয়ে গেলে, মায়াপুর সন্ন্যাসস্থল থেকে একটু এগিয়ে গেলে জাজিগ্রাম পাওয়া যায়, যেটি হচ্ছে শ্রীনিবাস আচার্যের মাতুলালয়, অর্থাৎ তার মামার বাড়ি। যখন শ্রীনিবাস আচার্যের পিতা পরলোক গমন করবেন তারপরে তিনি ওখানে এসে মায়ের সঙ্গে তার মাতুলালয়ে থাকবেন, এবং সেই জায়গাটা হচ্ছে জাজিগ্রাম। একদিন রাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য তারা দুইজনই একটা সুন্দর বড় বটবৃক্ষর নিচে, তাদের পড়িয়ার অর্থাৎ উঠানে একটা বটবৃক্ষ ছিল, আর তার থেকে একটু দূরে হচ্ছে মেন রাস্তা, লোকজন যাতায়াত করে। তো ছিল শ্রীনিবাস আচার্যের সঙ্গে নরোত্তম দাস ঠাকুর বসে আছেন। আচ্ছা, কোথায় বসে আছেন? তেঁতুল গাছের নিচে না কোন গাছের নিচে? তারা দেখতে পেলেন যে আচ্ছা, আগের দিনেতে এই ছেলেরা বিয়ে করতে কিভাবে যেতেন, পায়ে হেঁটে ঘোড়ায় করে নাকি করে? রাজপুত্রের মতো দেখতে সে বিবাহ করে তার গৃহের দিকে যাচ্ছে। তো শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর গাছের নিচে বসে আছেন। বসে শ্রীনিবাস আচার্য নরোত্তম ঠাকুরকে বলছেন, নরোত্তম দাস ঠাকুরকে বলছেন, নরোত্তম দেখো দেখো দেখো, এত সুন্দর ছেলেটি, এত সুন্দর ছেলেটি, সে যদি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করত তাহলে সে কৃষ্ণের চরণ লাভ করতে এবং ভগবান কৃষ্ণ তাকে দর্শন দিতে, কিন্তু দেখো মায়ার কি প্রকোপ, সে মায়ার সেবায় যাচ্ছে আজকে। আর এই কথাটি পালকিতে বসে রামচন্দ্র কবিরাজ শুনেছে, সবই মানে বাড়ির পর্যন্ত পৌঁছাতে শুধু ভেবে গেছেন। সাধু মানে তিনি কিন্তু ভক্ত ছিলেন, তার ইয়ে আসবে আমাদের এখানে যে তিনি মানে বিবাহ করতে চাননি, বিরক্ত আসবে এরপরে আসবে, তিনি কিন্তু ভক্ত ছিলেন আর তিনি জানতেন। আর শ্রীনিবাস আচার্য কেন এই কথাটি বললেন, তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো তিনি বিবাহ করে এসেছেন, বাড়িতে পৌঁছিয়েছেন, পৌঁছিয়ে ঠিক সেই দিনকে রাত্রেই তার পত্নী মানে সদ্য বিবাহিত পত্নীকে তার কাছে হাত জোড় করে তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে বলছে
যে দেখো আমি তো তোমাকে বিবাহ করেছি, আমার কর্তব্য তোমার সঙ্গে থাকা, কিন্তু আমার এই সংসারে থাকার কোনো প্রকারের মন নেই। এবার তুমি বলো যে আমি কি করব, আমি কি এই সংসারে থাকবো না? আমি যার কথা ভেবে সারা রাস্তা ধরে এসেছি, হয়তো সংসারে আমি থাকবো কিন্তু আমার মনটা সংসারে থাকবে না, শরীর তো থাকবে কিন্তু মন কোনোদিন থাকবে না সংসারে। স্যার তার স্ত্রীর উত্তর কি হতে পারে একটু আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিই, মাতাজিদের মধ্যে থেকে একটু ফিডব্যাক নেব আগে। প্রভু হরে কৃষ্ণ, যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে তাহলে তাকে যেতে বলবেন। ওকে, যে হ্যাঁ যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন বা তাহলে তাকে যেতে বলবেন। ওকে, আর যদি মায়াবাদী হয়ে থাকেন তাহলে বলবেন না। আর কোন মাতাজির অপশন? অবশ্যই যদি স্বামীর কর্তব্যটাকে স্ত্রী যদি কর্তব্য মনে করে বা স্বামীর আদেশটাকে সে মেনে নেয়, এখন স্বামীর দুঃখটাকে সে স্ত্রী যদি তার দুঃখে দুঃখী হয় বা স্বামীর দুঃখ আছে সে দুঃখে দুঃখী হয়, যে স্বামী যদি না থাকতে যায় তখন তার সেই স্ত্রী তো অবশ্যই অনুমতি দিবে আমার মনে হয়। ধন্যবাদ। প্রাধান্য দেয় সবসময় স্বামী, যেহেতু মানে পরম মানে ভগবানের তুল্য না হলো ভগবানের কাছের লোক মানে মনে করে মানুষ, স্ত্রীরা সাধারণত মনে করে যে তার আদেশ নির্দেশ গুলো মেনে চলা যায় উচিত এগুলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতা। আর কোন মাতাজি? ওকে প্রভুজি, একজন প্রভুজির কাছ থেকে আমরা শুনি। তাপস প্রভু আপনার কি মনে হয়, যদি তিনি পতিব্রতা হন, পতিকেই যদি গোবিন্দ মনে করেন, প্রভু মনে করেন, তাহলে প্রভুকে অনুমতি দিবেন প্রভু যেটা চান সেটা করার জন্য। সুন্দর সুন্দর। আমাদের গোবিন্দ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, যদি কৃষ্ণ ভক্ত হন এবং কৃষ্ণর প্রতি যদি ওনার ভক্তি থাকে তাহলে উনি অনুমতি দেবে। সুন্দর। হ্যাঁ শীলা মাতাজি কিছু বলছিলেন। তখন তখনকার মানে সেই সেই আমলে সেই তখনকার যুগে আসলে মেয়েরা তখনকার যুগ হলে আসলে সে তাকে অনুমতি দিবে, আর এখনকার যুগ হলে অনুমতি দিবে না, কারণ এখন আমাদের মেয়েদের চাহিদা ধ্যান ধারণা ভিন্ন হয়ে গেছে। তো আমি যদি মনে বলি আপনি যদি তখনকার যুগের একটা স্ত্রীর অনুমতির কথা বলেন তাহলে সেই যুগে সে স্ত্রী অনুমতি দিবে, কারণ সে তা তখন আমাদের আসলে মেয়েদের অত ধ্যান ধারণা চাহিদা এরকম মানে এত প্রসার হয়েছিল না। ওরা মানে আমরা তখনকার যুগে আছি, আমরা বর্তমান যুগের কথা নিশ্চয়ই বলবো না, আমরা তখনকার যুগে রয়েছি, আমরা তখনকার যুগের কথাই অ্যাকচুয়ালি আলোচনা করছি। হ্যাঁ তাহলে তখন সে অবশ্যই ভগবানের সে তার মনটা যেখানে যেতে যাবে সেখানেই অনুমতি দিবে সে, কারণ সে তো তার মনই যদি না থাকে তাহলে তার ঘরে থাকার কোনো অর্থ হয় না। রাইট, সুন্দর সুন্দর, আপনারা সকলে সুন্দর ভাবে বলেছেন এবং এটাই এটাই কিন্তু ঠিক, যে ঠিক যখন রামচন্দ্র কবিরাজ তার ধর্মপত্নীকে বললেন, আপনারা প্রত্যেকে যার বললেন তার ধর্মপত্নীও কিন্তু সেটি করেছেন, তিনি বলছেন যে আপনি যদি আপনার মন এখানে না থাকে আর আপনার শরীর এখানে থেকে কি লাভ, কেন মনকে তো প্রয়োজন, তো প্রভু আপনার মন যেখানে গেলে পরে আনন্দ থাকবে, আপনার আনন্দই হচ্ছে আমার আনন্দ, আপনার আনন্দই আমার আনন্দ, আপনি আনন্দে আছেন সেই দেখে আমি আনন্দে, আমি প্রতিসুখ পাবো না কিন্তু আপনার সুখ দেখে আমি সুখ পাবো, সেই সুখ নিয়ে আমি থাকবো এবং আপনাকে আমি সবসময় ভগবানের পাশে বসে আপনাকে আমি পূজা করব। নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য যে ওইখানে বসে আছেন সেইখানে চলে এলেন রামচন্দ্র কবিরাজ। এবার এসে শ্রীনিবাস আচার্যের
সেবায় নিযুক্ত হয়েছেন তিনি, এখন সেবা করছেন। তো শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে কিছু সেবা প্রদান করেছেন। প্রথম সেবা হচ্ছে তার প্রতিদিন তিন বেলা এমন একটি কার্য করা যাবে যে কার্যের মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধি হবে, চেত দর্পণ শুদ্ধি হবে। সেই রকম কি কার্য আছে যে কার্যতে চেত দর্পণ শুদ্ধি হয়, কে বলুন তো দেখি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ওকে। আর মহাপ্রভু অনেকবার বলেছেন তোমাদের চিত্তরূপ দর্পণকে মার্জন করো, এবং মার্জনটা এখানে হবে, আমি দেখবো কে কত চিত্তরূপ দর্পণ মার্জন করছো। প্রভু শুদ্ধ ভগবত ভক্তির মাধ্যমে এবং ভগবানের সেবার মাধ্যমে, ভগবানের নিত্য সেবার মাধ্যমে বলুন মাতাজি। ওকে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে হ্যাঁ, আমাদের চিত্তরূপ দর্পণকে মার্জন করা যাবে ভগবত মন্দির, এবং ভগবত মন্দিরের যে প্রাঙ্গণ সেটি মার্জন করার মাধ্যমে। হ্যাঁ বলুন। ভক্তি শুনতে পাওয়া যাচ্ছে না, ভক্তি এবং কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম মার্জন। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তো মন্দির মার্জনের সঙ্গে সঙ্গে আমরা প্রতিদিন কি করি, আমরা আমাদের উঠোন পরিষ্কার করি। তো বলা হয় যে এই যে ঝাড়ু দেওয়া, মানে মন্দিরের গর্ভগৃহকেই মার্জনকে মার্জনী বলা হয় না, পুরো মন্দিরের যে এরিয়া, সেই এরিয়াতে আপনি যদি ঝাড়ু দেন, ভগবানের বাসন পরিষ্কার করেন, যত নোংরা জিনিস পরিষ্কার করা মানে হচ্ছে আলটিমেটলি আমাদের হৃদয়ের তত নোংরা পরিষ্কার হবে। একটা ভালো কথা বলি, মানে ভালো কথা বলতে একটা সুন্দর এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। যারা আপনারা পাশ্চাত্য জগতে এসেছেন, ভ্রমণ করে গেছেন, বা পাশ্চাত্য জগতে ছিলেন কিছুদিন, তাদের এই আইডিয়াটা আছে। রীতা তো থাকে আমেরিকায়, রীতারও সরটা হয়তো আইডিয়া আছে। তো আপনি ভাবলে অবাক হবেন, আমাদের এই যত আমেরিকাতে মানে ম্যাক্সিমাম মন্দিরগুলোতে, ইস্কনের মন্দিরে তো জানেন ইস্কনের মন্দিরে অনেক রকমের রান্না হয়, আর সেই অনেক রকমের রান্নাতে অনেক বাসনপত্র ব্যবহার করা হয়। আর এখানে তো সেই মানে পরিষ্কার পরিচ্ছন্নটা একটা জিনিস, যে বাসনে একটা জিনিস রান্না হয়েছে ওইটা একটু জল দিয়ে ধুয়ে আর একটা দ্রব্য রান্না হবে না, যতক্ষণ না ওইটাকে একদম স্যানিটাইজ করে একদম ক্লিন করা হচ্ছে, ওইটা তো দ্বিতীয় আইটেম হবে না, দ্বিতীয় আইটেমের জন্য আর একটা পাত্র। তো এইভাবে করে একদম পাত্রের গাদা হয়ে যায়। আর সেই পাত্রগুলো যারা, বিশেষ করে শনিবার রবিবারের দিনকে বেশি হয় পাত্র, আর সেই পাত্রগুলো এখানে যারা ধোয়, আপনি অবাক হবেন, এখানে যারা মানে বাসনগুলো ধুতে আসেন না, আমরা জানি যে বাসন টাসন নর্মালি এনো কিছু লেবার ডেকে আমরা ধুয়ে নিই, আর তার মধ্যে অনেকে আছেন যে অতটা হয়তো উচ্চশিক্ষিত নয় বা ইত্যাদি, কিন্তু এখানে যারা বাসন ধন তাদেরকে আপনি দেখতে পারে, দেখতে পারেন কেউ সায়েন্টিস্ট, কেউ ডাক্তার, কেউ লয়ার। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করেছিলাম, উনি সায়েন্টিস্ট, আমাদের মন্দিরে তো আসেন, উনি প্রতি সপ্তাহে যত এ হোক না কেন উনি আসবেন, আর ওনার একটাই কাজ, উনি কোথাও যাবেন, আসবেন ভগবানকে দর্শন করবেন, সোজা পেছনে চলে যাবেন সিঙ্ক এরিয়াতে গিয়ে অ্যাপ্রিন পরে বাসন ধুতে শুরু করবেন। তাই আমি বলি আচ্ছা আপনি বাসন ধুয়ে কি আনন্দ পান? তো বলছে প্রভু আপনাকে আমি বলে বোঝাতে পারব, এই বাসন ভগবানের বাসন ধুয়ে যে আমি কি আনন্দ, কি পরিতৃপ্ত লাভ করি সেটা আপনাকে বলে বোঝাতে পারব না। তারপরে উনি বলছেন যে আমি গ্রন্থে পড়েছি যে আমাদের এই চিত্তরূপ দর্পণকে মার্জন করার একটাই রাস্তা, সেটা হচ্ছে কি, এই ভগবানের বাসন দেওয়া, আর এটাকে আমার প্রধান সেবা রূপে আমি ধরে নিয়েছি।
এবং উনি সেটাই করেন বাসুন্ধ। তো এখানেতে শ্রীনিবাস আচার্য তিনি তার শিষ্য মানে শিষ্য এখনো গ্রহণ করেন, এখনো প্রদান করেননি, তাকে এই ঝাড়ুদারের কাজে লাগিয়ে দিয়েছেন যে তোমার প্রত্যেকদিন কাজ হচ্ছে ওডিয়ার ঝাড়ুদার। তো এখানে তার যে শিষ্যের কথা বলা হচ্ছে মানে শিষ্য এখনো হননি, কোন ব্যক্তির কথা আমরা আলোচনা করছি, তার নাম কি, কার মনে আছে? রামচন্দ্র কবিরাজ প্রত্যহ তিনি ঝাড়ু দেন দিনে তিনবার। তারপরে কি রান্নার জন্য জল নিয়ে আসা, ওখানে একটা কূপ আছে কূপের থেকে জল নিয়ে আসা, তো এগুলো করে চলছেন উনি। এবার কি হলো, অনেকদিন পরে শ্রীনিবাস আচার্য তাকে দীক্ষা দিলেন। দীক্ষার পরে তার গুরুদেব তাকে বলছেন যে দেখো রামচন্দ্র, তুমি বিবাহ করেছ, তোমার সহধর্মিনী তোমার বাড়িতে রয়েছে, কিন্তু তুমি তার সঙ্গে মানে একটা রাত্র যাপন করনি, এবং তুমি সেই রাত্রেতে বিবাহের রাত্রে তুমি এখানে চলে এসেছো, তো অ্যাটলিস্ট এক রাত্রি তোমার স্ত্রীর সঙ্গে যাপন করা উচিত, তাই আমার আজ্ঞা হচ্ছে যে তুমি তোমার গৃহে যাও এবং এক রাত্রি তুমি তোমার স্ত্রীর সঙ্গে যাপন করো এবং তারপরের দিন চলে আসো, গুরু আজ্ঞা, অবমাননা করা যাবে না। রামচন্দ্র কবিরা চললেন তার গৃহে তার পত্নীর সঙ্গে এক রাত্রি যাপন করার জন্য। আমার প্রশ্ন আপনাদের কাছে, রামচন্দ্র কবিরাজের পত্নী রামচন্দ্রকে দর্শন করে তিনি তার মনোভাব কি হতে পারে, আপনাদের কি ধারণা? আমরা দু তিনটে আপনাদের ধারণা নেব, তারপরে আমরা আলোচনাতে ফিরে যাব। কোন একজন বলুন। হরে কৃষ্ণ প্রভু, সে অবশ্যই খুশি হবে, সে অবশ্যই খুশি হবে, সুন্দর। আর দু একজন, হরে কৃষ্ণ প্রভু, উনার স্ত্রী হয়তো এটা ভাববেন যে হয়তো উনার গুরুদেবের কোনো কার্য সম্পাদন করার জন্য বা কোনো একটা কাজের জন্য হয়তো উনি আসছেন। ওকে, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতাজি। গুরুর আদেশ পালন করার পর সে নিজেকে মনে করছে যে আমি গুরুর আদেশ পালন করেছি, তো সেক্ষেত্রে ওনারা খুব হ্যাপি। ওকে, সুন্দর। তো তার পত্নী তার হাজবেন্ডকে দর্শন করে তিনি এতটা আনন্দে ও মানে আত্মহারা হয়ে উঠেছেন, সর্বপ্রথমে তো তিনি তাকে ভগবানের দ্বিতীয় স্টেজে রেখেছিলেন, তো তাকে সুন্দর করে স্বাগত করে তাকে পাদ প্রক্ষালন করে অর্থাৎ পা ধৌত করিয়ে তাকে আরতি করিয়ে তারপর তাকে ভোজন আদি প্রদান করলেন, এবং ভোজন আদি প্রদান করে তিনি কি করলেন, তিনি তার হাজবেন্ডকে একটি উচ্চ আসনে বসিয়ে তার নিচে যেমন গুরু শিষ্য বসে থাকেন, তিনি তার নিচে বসে হাত জোর করে তার পত্নীর কাছে জিজ্ঞাসা করছেন যে আপনি কিভাবে আপনার গুরুদেবকে সন্তুষ্ট করেন সেবার মাধ্যমে, আপনি আমাকে সেই কথা বলুন, যাতে কিনা আমিও সেই প্রকার সেবা করে আপনাকে সন্তুষ্ট করতে পারি। তো রামচন্দ্র কবিরাজ তিনি তার সহধর্মিনীকে তার গুরু সেবার কাহিনী এবং গুরুদেবের যে কৃপা সেটি বর্ণনা করছেন। আর জানেন তো কৃষ্ণ কথা একবার শুরু করলে কখন যে টাইম পার হয়ে যায় বোঝা যায় না, যারা
বিশেষ করে হচ্ছে এই ধরনের ভাগবত কথা রস আস্বাদন করতে আগ্রহী তাদের জন্য। ঠিক তদ্রূপ রামচন্দ্র কবিরাজ এবং তার সহধর্মিণী দুজনই হচ্ছেন ভাগবত কথা আস্বাদন করে তারা মগ্ন হয়ে গেছেন। কখন যে রাত চলে গেছে মানে ভোর হয়ে গেছে বুঝতেই পারেনি, তো পুরো রাত তারা কি করলেন কৃষ্ণ কথা আলোচনা করলেন। এবার রামচন্দ্র কবিরাজ তার সহধর্মিণীকে বললেন যে আমার গুরুদেব তো এক রাত্র তোমার সঙ্গে যাপন করার জন্য আমাকে আদেশ প্রদান করেছিলেন, তার জন্য আমি এসেছিলাম এবং রাত্রি তো অতিবাহিত হয়ে গেল, তাহলে পরে এখন আমাকে আজ্ঞা প্রদান করো আমি গুরুদেবের আশ্রমে আমার যে নিত্য নৈমিত্তিক সেবা সে আশ্রমে গিয়ে ঝাড়ু টাড়ু দিতে হবে, তো আমি যেন সকাল সকাল পৌঁছে গিয়ে আমার কার্য সম্পাদন করতে পারি আমি চলে যাচ্ছি। তার ওয়াইফ তাকে আনন্দ মানে হাসি মুখে তাকে আজ্ঞা প্রদান করলেন। তো একটু দূরে গিয়েই তার মনে হলো যে আচ্ছা আমি যে আমার রাত মানে স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলাম তার প্রমাণ কি, তার কারণ হচ্ছে উনি বসেছিলেন চেয়ারে উচ্চ আসনে, তার ওয়াইফ ছিলেন তার পাদপদ্ম নিচে সেখানে বসে শ্রবণ করেছেন। তখন রামচন্দ্র কবিরাজ কি করলেন তিনি ইউটার্ন নিলেন, অর্থাৎ তিনি তার গৃহে ফিরে এলেন, তার স্ত্রী তখন বসেছিলেন, তার যে হাতটা বাম হাতটা কি করলেন তার হাতের একটু উদ্ধাংশ মানে উপরের দিকে ডানাটা আমরা যেটাকে বলি তার স্ত্রীর কপালে যে সিঁদুর ছিল সেইখানে স্পর্শ করে, অর্থাৎ তার হাতেতে সিঁদুরের একটা দাগ লেগেছে। আমি যে স্ত্রীর সঙ্গে ছিলাম সেটা হচ্ছে প্রমাণ। এবার ওই যে ইউটার্ন নিয়ে ঘরে এসছেন তো একটু দেরি হয়ে গেছে আর সকাল হয়ে গেছে, নর্মালি আমরা জানি যে সূর্যোদয়ের আগে ঘরের উঠান টুঠান ঝাড় দেওয়া উচিত না, আমাদের গ্রাম গঞ্জেতে এটাই তো আগের দিনে হতো তাই না, এখন হয় কি হয় হয়তো কোনো জায়গাতে অনেক জায়গাতে, এখন সূর্য কিভাবে ওঠে সেটাও দেখা যায়, এটা গ্রামের দিকে হয় তো গ্রামের দিকে হয় এখনো না। রামচন্দ্র কবিরাজ আসেন দেখে লেট হচ্ছে দেখে নরোত্তম দাস ঠাকুর তিনি মনে মনে অনেক ক্রোধান্বিত হচ্ছেন যে কি ব্যাপার, ও গেল বাড়িতে গুরুদেবকে বলেছেন মানে ওনার তো গুরুদেব নন কিন্তু শ্রীনিবাস আচার্যকেও তিনি গুরু রূপেই জানতেন এবং তাকে গুরু জ্ঞানেতে মানে কতটা ভালোবাসা করতেন, খুব সিনিয়র বড় ভ্রাতা রূপেও তাকে তিনি অ্যাকচুয়ালি সম্মান প্রদর্শন করতেন। তো বলছেন যে এই রামচন্দ্র এত লেট করছে কেন, তখন সে তিনি নিজে কি করলেন নিজে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে শুরু করলেন নরোত্তম দাস ঠাকুর। তো যখন তিনি ঝাড়ু দিচ্ছেন তখন দূর থেকে দেখছেন যে রামচন্দ্র কবিরাজ দৌড়াতে দৌড়াতে আসছে, আর তিনি দৌড়াতে দৌড়াতে আসছেন গরম লেগে গেছে, তার গায়ের যে চাদর ছিল সেটাকে উত্তরের মধ্যে নিয়েছেন মানে পুরো গাটা খালি, তো ফলে গাটা খালি তো হাতটা তো দেখা যাচ্ছে। তো যখন অনেকটা কাছাকাছি এসেছে তখন নরোত্তম দাস ঠাকুর লক্ষ্য করেছে তার হাতে সিঁদুরের দাগ, আর সেটা লক্ষ্য করে নরোত্তম দাস ঠাকুর কি বলতে পারেন আপনাদের কি মনে হয়, কেউ কিছু বলবেন দু একজন গেসিং? তো নরোত্তম দাস ঠাকুর, হ্যাঁ বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি জানি না আমি সঠিক চিন্তা করছি কিনা, ওনার ধারণাটা ছিল যে উনি একজন ভক্ত অথচ উনি স্ত্রীর সাথে রাত সঙ্গ করেছে, কিন্তু সে যে গুরুদেবের আদেশ পালন করাতে তার সে যে গুরুদেবের আদেশ পালন করছে সে এটা বুঝতে পারে না, কিন্তু ওই চিহ্নটার দিকে এইটাই বুঝতে পারছে মানে ওর ধারণা ছিল যে সে একজন ভক্ত অথচ সে ওইটা আমি যতটুকু বুঝতে পারছি। সুন্দর, আর কেউ
সুন্দর মাতাজি খুব সুন্দর করেছেন নরোত্তম দাস ঠাকুর অ্যাকচুয়ালি শিখা মাতাজি কিছু বলবেন উনি তো গুরু উনি তো আমার মনে হয় যে উনি এটা পরীক্ষা করার জন্য উনি এটাকে ওনার শিষ্যকে উনি এটা পরীক্ষা করার জন্য উনি দিয়ে পাঠিয়েছিলেন যে কি তার শিষ্যর মনোভাব তার শিষ্যর যে সে সংসারী হয়েছে সেটার মনোভাবকে পরীক্ষা করার জন্য গুরু হিসেবে উনি এটা করেছেন ঠিক আছে এখানে আমরা নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজের মধ্যে কথোপকথন চলছে নরোত্তম দাস ঠাকুর রিয়াক্ট করলেন কি যে ওই সিঁদুরের দাগ দেখে যে গুরুদেব তোমাকে সঙ্গ করতে পাঠিয়েছে মানে তোমার একটি রাত্রি যাপন করতে পাঠিয়েছে কিন্তু তুমি কিভাবে রাত্রি যাপন করেছো যে তোমার গায়ে সমস্ত দাগ দেখা যাচ্ছে অর্থাৎ তুমি স্তন্য স্তন্য মানে যে স্ত্রীর আদেশে থাকেন আজ্ঞা বহি আর সেই দেখে নরোত্তম দাস ঠাকুর কি করলেন ওই যে হাতে ঝাড়ু ছিল সেই ঝাড়ু নিয়ে তার পিঠে দু চারটা লাগিয়ে দিল তো ঝাড়ু দিয়ে তাকে দু চারটে ঝাড়ুর বাড়ি দিলেন কিন্তু শ্রীনিবাস আচার্যের শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি কিন্তু একদম কিচ্ছু নয় কোন প্রকারের প্রতিবাদ করেননি কিচ্ছু বলেননি না আমার দোষ না ইত্যাদি ইত্যাদি না কোনো কিছু না হাত জোর করে স্বীকার করে নিয়েছেন তারপরে ওনার কাছ থেকে ঝাড়ুটাকে নিয়ে উনি তার সেবা সম্পাদন করেছেন এবার প্রতিদিন শ্রীনিবাস আচার্য তিনি দুপুরে স্নানের আগে অর্থাৎ মধ্যাহ্নকালীন যে স্নান দুপুরে স্নানের আগে তিনি তেল মালিশ করতেন তার শরীরে আমরা দেখেছি শিলা প্রভুপাদ অয়েল মাসাজ নিতেন তো আমাদের নর্মালি বাংলাতে বেঙ্গলে আমরা স্নানের আগে গায়ে একটু তেল টেল মেখে স্নান করি তো সেটা পূর্ব থেকে চলে আসছে এবার নরোত্তম দাস ঠাকুর ওই দিনকে তার মনে হলো কি আজকে আমি শ্রীনিবাস আচার্যের শরীরে তৈল মর্দন করবো অর্থাৎ তেল মাখাবো এখন যখন উনি তৈলমর্দন করছেন তখন উনি একটা নতুন কিছু একটা উপলব্ধি করতে পারলেন কি উপলব্ধি করতে পেরেছিলেন নরোত্তম দাস ঠাকুর যখন শ্রীনিবাস আচার্যের তৈলমর্দন তিনি করছিলেন কে জানেন বা আপনার গেসিং কি হতে পারে বলুন আপনারা একদম সঠিক যখন নরোত্তম দাস ঠাকুর তার পিঠেতে তৈল মর্দন করছেন পিঠেতে তৈল মর্দন করতে গিয়ে হাতে তিনি দেখতে পাচ্ছেন যে আমাদের তো পিঠের যে চামড়াটা সেটা তো মসৃণ হয় উঁচু নিচু মানে সেই ঝাড়ুর যে ওই যে ঝাড়ু দিয়ে মেরেছিল রামচন্দ্রকে সেই ঝাড়ুর দাগ তার পিঠে তখন নরোত্তম দাস ঠাকুর বুঝতে পারলেন যারে আমি একই করলাম মনে মনে বলছেন না তখন বলছে যে এই যা কিছু দোষ সব হচ্ছে আমার হাতের দোষ তার জন্য আমি হাতকে শাস্তি দেব মনে মনে বলছেন কি শাস্তি দেব না এই হাতকে আমি পুড়িয়ে ফেলব এই কথা যখন মনে মনে ভাবছেন তখন একটা অলৌকিক জিনিস হয়ে গেছে ওখানে আচ্ছা কি জিনিস হয়েছিল আপনাদের কি ধারণা হতে পারে দাগটা মিশে গেছে আর আর কেউ কিছু বলবেন গোবিন্দ প্রভু আপনার কি মনে হয় আমার মনে হয় প্রভু প্রভু সেটা বুঝতে পেরেছিলেন যে উনি যে হাত পুড়িয়ে ফেলবেন এখন তখন প্রভু হয়তো ওনাকে কোনো সান্ত্বনার মতো কোনো কিছু বলেছেন আর ওকে মাতাজি আমাদের নিউ ইয়র্ক মাতাজি প্রভু এরকমই একটা মনে হইতেছিল যে ওকে সুন্দর স্বর্ণালী মাতাজি আপনার কাছ থেকে শোনা যাচ্ছে না কিছু প্রভু আমি শুনছি আপনার কি মনে হয় কি রিঅ্যাকশন হতে পারে শুনছি আমি ওকে
তো সেই সময় আপনারা দুজনই গোবিন্দ প্রভু এবং আমাদের নিউইয়র্ক মাতাজি দুজনই সঠিক বলেছেন, কিন্তু কি হলো সঙ্গে সঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভু ওখান থেকে লাফ দিয়ে উঠেছেন, লাফ দিয়ে উঠে বলছেন বাপরে বাপ, যে দেশেতে বিচার নাই সে দেশে নরক, বলে এই দেশেতে কোনো বিচার নাই, কেন না সকালে মারি ঝাঁটার, সকালে মারে ঝাঁটার বাড়ি রাতে পোড়াই হাত, অর্থাৎ বলে এই দেশে কোনো বিচার নেই, সকালে তো ঝাঁটার আমাকে বাড়ি মারছে আর রাত্রে তো আমারই হাতটাই পুড়াবে, তো অথচ কিন্তু নরোত্তম দাস ঠাকুর কিন্তু জোরে বলেননি, তিনি জাস্ট মনে মনে বলছেন, মনে মনে ভাবছেন। তখন নরোত্তম দাস ঠাকুর এই যে লাইনটা ক্যাট করলেন যে এই রামচন্দ্র তিনি হচ্ছেন শ্রীনিবাসের অতি প্রিয় ভজন, এবং তারপরে শ্রীনিবাস আচার্য তাকে রামচন্দ্রের কাহিনী বললেন যে সে যে রাত্রি ছিল সে রাত্রেতে গিয়ে তার পুত্রের সঙ্গে কি করেছে আমি তোমাকে বলছি তুমি শোনো, সারা রাত ধরে সে কৃষ্ণ কথা বলেছে আর তার পত্নী একজন শিষ্যার ন্যায় সে তার পাদপদ্মে বসে সে শ্রবণ করেছে, কিন্তু আমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য সে ফিরে গিয়ে তার হাতেতে দাগ মনের ইচ্ছাতে তিনি লাগিয়ে নিয়ে এসেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, সেটাও তুমি বুঝতে পারলে না, কি করে জানলেন শ্রীনিবাস আচার্য সবকিছুই তিনি জানেন। তো এই জন্য তখন নরোত্তম দাস ঠাকুর এই লাইন লিখছেন কি রামচন্দ্র সঙ্গম আগে নরোত্তম দাস, এইরকম মহান ভক্তের সঙ্গ যেন আমি কখনো না ছাড়ি, সে হচ্ছে রামচন্দ্র কবির। আশা করি এই কাহিনীটা আপনাদের মনে থাকবে এবং কাহিনী থেকে আমরা অনেক কিছু শিক্ষাও লাভ করতে পারি, আমাদের শিক্ষা আমরা যতটা আমাদের গ্রহণীয় আমরা ততটা গ্রহণ নিশ্চয়ই করব, এবং এর উপরে কোনো কারোর কোনো প্রশ্ন আছে নাহলে আমরা আমাদের পরবর্তী স্টেজে যাব। ওকে এখন রামচন্দ্রের ডিটেলস আমরা এখানে পাবো, রামচন্দ্র শ্রী গোকুলানন্দ প্রেমালয় প্রসঙ্গে জানাই ইথা কিছু পরিচয়, রামচন্দ্র গোবিন্দ এই দুই সহোদর পিতা চিরঞ্জীব মাতা মহদামোদর, দামোদর সেনের শ্রী নাভাস শ্রীখণ্ডে যেন মহাকবি নাম বিবিত বিদিত জগতে, শ্রী রামচন্দ্র এবং গোবিন্দ তারা দুই ভাই এবং তার পিতা হচ্ছেন চিরঞ্জীব এবং তার দাদু হচ্ছেন দামোদর, দামোদর সেন শিখণ্ডে যার বাড়ি, এবং শিখণ্ডে দামোদর সেনের একটা মহান নাম ছিল, কেন তিনি ছিলেন হচ্ছে একজন খুব খ্যাতিমান পণ্ডিত এবং কবি, মহাকবি দামোদর পণ্ডিত, যেখানে বলা হয়েছে ছিল গোবিন্দ কবিরাজকৃত সঙ্গীত মাধব নাটকে বলা হয়েছে পাতালে বা সুখী বক্তা স্বর্গে বক্তা বৃহস্পতি গৌরে গোবর্ধন দাতা খণ্ডে দামোদর কবি, যেমন পাতালে হচ্ছেন বাসুকী, বাসুকী হচ্ছেন পাতালের কবি, স্বর্গে হচ্ছেন বৃহস্পতি হচ্ছেন স্বর্গের কবি, গৌরে গৌরে অর্থাৎ গৌরবঙ্গেতে গৌর দেশে গোবর্ধন হচ্ছেন একমাত্র ধনী ব্যক্তি অর্থাৎ গোবর্ধন রঘুনন্দনের পিতা, আর কবি হচ্ছেন শ্রী দামোদর, তিনি হচ্ছেন সব থেকে মানে অদ্বিতীয় কবি, তার উপরে কোনো কবি নেই, দামোদর কবি মহা যুক্তিপরায়ণ কোন রূপে লঙ্ঘিতে না রয়ে কোন জন, কেননা দামোদর কবির তার যে যুক্তি তার যে ভাবনা তার যে চেতনা তার যে ব্যাখ্যা সেটাকে কেউ খণ্ডন করতে পারে না, এক দিক বিজয়ী অল্পে প্রভব হইয়া দামোদর প্রসন্ন করিল নানা মতে হবে কন্যা ধন্য সে জগতে, জন্মিবে তাহার গর্ভে পুত্র রত্নদয় সে দুহা প্রভাবে হবে অমঙ্গল কয়, তো এক সময় একজন দিগ্বিজয়ী পণ্ডিত
তিনি দামোদর পণ্ডিতের কাছে, দামোদর সেনের কাছে এসে তিনি শাস্ত্র বিচারে চ্যালেঞ্জ করলেন। এবং সেই শাস্ত্র বিচার যখন চলছে সেই সময়ে সে দিগ্বিজয় পণ্ডিত অ্যাকচুয়ালি পরাস্ত হন যুক্তি তর্কের দ্বারা। তখন পরাস্ত হয়ে সেই দিগ্বিজয় পণ্ডিত দামোদর সেনকে অভিশাপ প্রদান করেন, এবং তিনি অভিশাপ প্রদান করেন যে তুমি অপুত্রক হয়ে থেকে, অর্থাৎ তোমার কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না, এটা আমি তোমাকে শাপ প্রদান করছি। তারপরে দামোদর পণ্ডিত তিনি সেই দিগ্বিজয় পণ্ডিতকে তিনি একটা জিনিস জানতেন যে এই যে পণ্ডিত মানে যারা কবি বা পণ্ডিত যারা ভগবানের ভক্ত তাদের অভিশাপ লেগে যায়, যদিও তার কোনো দোষ নেই, কিন্তু তিনি শাস্ত্র চর্চায় এসেছেন এবং তিনি পরাজিত হয়েছেন, সেখানে দামোদর পণ্ডিতের কোনো দোষ নেই, তথাপিও কিন্তু তিনি তাকে হাত জোড় করে তাকে অনেক প্রকারে তার কাছে কে অনুরোধ এবং বিনম্র প্রার্থনা করলেন যে আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনার চরণে আপনি আমাকে ক্ষমা করুন। আপনাদের কি মনে হয় যে এইভাবে করে দামোদর পণ্ডিত যে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এটার থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? স্বর্ণালী মাতাজি কি বললেন? বিনয় হওয়া, যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা এবং যথাসম্ভব বিনয় বজায় রাখা। সুন্দর সুন্দর। হরে কৃষ্ণ প্রভু, যেভাবে ভক্ত হনুমান ভগবান রামের কাছে যেভাবে বিনয়ের সহকারে প্রার্থনা করে, যেমন অর্জুন ভগবানের সখা যেভাবে ভগবানের কাছে বিনীত ভাবে করতে হয় সেইভাবে আমাদের শিক্ষার জন্য ওইভাবে করেছিল। হরে কৃষ্ণ। সুন্দর, আপনারা তিনজন এত সুন্দরভাবে বলেছেন যে কিভাবে যে কোনো পরিস্থিতিতে ভক্তদের বিনম্র হওয়া, মানে তিনি যে এত বড় একজন পণ্ডিত তাকে পরাস্ত করেছেন, পরাস্ত করার পরেও যে তিনি তাকে পরাস্ত করেছেন দম্ভের কারণে তাকে পরাস্ত করেছে সেটি নয়, বিনম্র হয়ে তাকে পরাস্ত করেছিলেন, তার ফলে কিন্তু তাকে অনুরোধ করা, বিনয় করা, তার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা কিন্তু তার কোনো মনে লাগেনি। কেননা আমাদের সেইরূপ বিনম্র হতে হবে যেটি মহাপ্রভু বলেছেন, তৃণাদ বিষুণী চেনা তরীব সহিষ্ণুনা অমানিনা মান দেনা, অন্যকে মান প্রদান করতে হবে, নিজে অপমানিত হন অন্যকে মান প্রদান করুন, সেটি কিন্তু আমরা এখানে শিক্ষাপ্রাপ্ত হই। এবং দামোদর সেন যখন এইভাবে করে সেই দিগ্বিজয় পণ্ডিতের কাছে প্রার্থনা করলেন, তখন সেই দিগ্বিজয় পণ্ডিত বললেন, কি বললেন? তিনি বললেন যে ঠিক আছে, আমি তো তোমাকে সাথ দিয়েছি যে তোমার পুত্র হবে না, কিন্তু আমি বলিনি তো তোমার কন্যা হবে না, তবে তোমার একটি কন্যা হবে, তুমি একটি কন্যা রত্নের জন্ম দেবে, এবং সেই কন্যা রত্নের গর্ভে দুই রত্ন জন্মগ্রহণ করবে। দেখুন এখনো কন্যার জন্ম হয়নি, কিন্তু সেই কন্যার গর্ভে কি আসবে সেটিও তিনি বলে দিলেন দামোদর পণ্ডিতকে, যে তোমার সেই কন্যার গর্ভে দুই রত্ন জন্মগ্রহণ করবে, এবং সেই যে দুই রত্ন তার তাদের যে ভক্তি, তাদের যে ভক্তির যে শক্তি, সেই ভক্তির শক্তি দিয়ে সমস্ত অমঙ্গলকে তারা ক্ষয় করে দেবে, দূর করে দেবে, জগৎকে উদ্ধার করবে। এভাবে করে তিনি তাকে বললেন, বিপ্রবারে সুনন্দা নাম এতে হইল কন্যা, দিনে দিনে বারে মহা রূপে গুণে ধন্যা। তখন দামোদর সেনের তার কিছুদিন পরেই তার একটি কন্যা সন্তান তার পত্নী জন্মগ্রহণ করান, এবং তার পত্নীর গর্ভে যখন জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় সুনন্দা। তা যেরূপ রূপ এবং বাল্যা অবস্থা থেকেই সুনন্দা সম্পূর্ণ গুণেতে তিনি ধন্য, সম্পূর্ণ গুণ তিনি অ্যাডপ্ট করেছেন। খণ্ডবাসী নারীগণ সবে প্রশংসায়
হইল বিবাহ যোগ্য পাত্র অন্বেষায়। সকলেই সেই কন্যাকে, পুরো গ্রামবাসীরা সেই কন্যার যে গুণ সেটা নিয়ে তারা সবসময় কথা বলেন এবং একে অপরের সঙ্গে আলোচনা করেন যে দেখো দেখো সেই কন্যার কাছ থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। এভাবে করে ধীরে ধীরে সেই কন্যা বিবাহ যোগ্য হলেন এবং বিবাহের জন্য পাত্রের অন্বেষণ করতে লাগলেন। দামোদর কবিরাজ মহাভাগ্যবান চিরঞ্জীব সেনে কইল কন্যা সম্প্রদান, গ্রন্থের বাহুল্য ভয় উপজয় চিত্তে বিবাহ কৌতুকতে ও নারী বিস্তারিতে। এখানে তিনি যখন একটি সুন্দর ছেলের অন্বেষণ করছিলেন তখন তিনি কুমার গ্রামের অবস্থিত চিরঞ্জীব সেনের সঙ্গে তার কন্যার বিবাহ কার্য তিনি স্থির করেন এবং বিস্তারিত তিনি বর্ণনা করেননি। কেননা বলছেন যে আমি এখনো মঙ্গলাচরণে আছি, তাতে করে গ্রন্থের যে ভলিউম বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, আমি যদি বিস্তারিত দিই তাহলে পরে এটা অনেক বৃহৎ হয়ে যাবে, তার জন্য আমি বিস্তারিত দিচ্ছি না, তো সামান্যই বলছি এবং বিবাহটি অন্য কেউ রচনা করবেন। এখন এই চিরঞ্জীব সেনের যে ঘর তাই নিয়ে একটু এখানে বর্ণনা করা হয়েছে যে ভাগীরথী তীরে গ্রাম কুমার নগর অনেক বৈষ্ণব তথা বসতি সুন্দর, সেই গ্রামে চিরঞ্জীব সেনের বসতি বিবাহ করিয়া খণ্ডে করিলেন স্থিতি। চিরঞ্জীব সেনের আখ্যান খণ্ডবাসী সবে জানে প্রাণের সমান। তো চিরঞ্জীব সেন তার যে গৃহ সেটি হচ্ছে কুমার গ্রাম, আর সেখান থেকে তারপরে তিনি বিবাহ করেন শ্রীখণ্ডে, বিবাহ করার পরে তিনি শ্রীখণ্ডে নিবাস করেন। আর কুমার গ্রামে তো অনেক বৈষ্ণবগণ আছেন, চৈতন্য চৈতাম্বরীতে কুমার গ্রামের সম্বন্ধে আপনি অনেক কিছু পাবেন এবং সেই কুমার গ্রাম সেখানেতেই আপনার চৈতন্য মহাপ্রভুর গুরুদেব শিলপাদ ঈশ্বর পুরীপাদের ভজনস্থলী এবং তার ভজন গৃহ রয়েছে যেটি চৈতন্য ডবা নামে বর্তমানে প্রকাশিত। শ্রী চৈতন্য প্রভুর অপার সদবিক্ষোভার নিরন্তর সংকীর্তনে উন্মত্তয়ন্তর, খণ্ডবাসী চিরঞ্জীব বিদিত সর্বত্র দীনহীনে কইল যেহ ভক্তি রসপত্র, চৈতন্য চরিতামৃতে প্রভুর মিলনে বলিন নিলেন খণ্ডবাসী চিরঞ্জীব শনে। চিরঞ্জীব সেন তিনি শ্রীখণ্ডে শুধুমাত্র একজন অধিবাসী নন, শ্রীখণ্ডেতে তিনি অবস্থান করে তিনি এই যে ভক্তি রস সকলকে প্রদান করেছেন এবং সকলকে তিনি যে পাত্র ভক্তি রস গ্রহণ করার যোগ্যতা ছিল না সেই পাত্রকে তিনি ভক্তি রস গ্রহণের যোগ্যতা প্রদান করেছিলেন। এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে চিরঞ্জীব সেনের ব্যাপারে বর্ণনা করেছেন মধ্যলীলাতে, যেখানে উনি বলছেন মুকুন্দ নরহরি শিরঘুনন্দন খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন, চিরঞ্জীব সেন মহাবিজ্ঞ সর্বমতে খণ্ডে বিলাসে নিজ পত্নীর সহিতে অরুন্ধতি সমপতি ব্রতপত্নী তার পরম সুশীলা অলৌকিক চিষ্টাজার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও তার ধর্মপত্নী সুনন্দার নামে এটি লিখেছেন যে কি তিনি অরুন্ধতি সম হচ্ছেন পতিব্রতা এবং পরম সুশীল অলৌকিক কার্যের সুনিপুণ। জৈসে পিতা মাতা তৈছে পুত্র রামচন্দ্র, রামচন্দ্র জন্মি চর্মাইল মহানন্দ। তখন রামচন্দ্র তাদের গৃহে আবির্ভূত হলেন চিরঞ্জীব সেন এবং মাতা সুনন্দাকে অবলম্বন করে। যখন রামচন্দ্র কবিরাজ সেই গৃহে আবির্ভূত হলেন পরম আনন্দ খণ্ডবাসী লাভ করলেন। শিশুকাল হইতে চেষ্টা অতি মনোহর, স্ত্রী পুরুষ সবে দেখে প্রাণের সৌসার, মহাতেজ মূর্তিময় সৌন্দর্য মদন অল্পকালে বহু বিদ্যা কইল উপার্জন। তো শিশুকাল হতে বাল্য অবস্থা থেকে তার যে চেষ্টা আমরা দেখেছি যে গোপাল ভট্ট গোস্বামী বাল্য অবস্থা থেকে তার যে চেষ্টা কিভাবে তিনি আর চেষ্টা তার পিতা বেঙ্কট ভট্ট গ্রামবাসীদেরকে বর্ণনা করেছিলেন। এখন আমরা রামচন্দ্র কবিরাজের বিস্তারিত পাচ্ছি যে তার বাল্যকালে তিনি কিভাবে অল্প সময়ের মধ্যে
সমস্ত জ্ঞান অর্জন করেন। এবং শুধু তাই নয়, অল্প জ্ঞান অল্প সময়ে যখন সমস্ত জ্ঞান অর্জন করেন তখন সমস্ত বিজ্ঞ লোকেরা, গ্রামের বিজ্ঞ লোকেরা, তারা বলছেন যে দেখো এ কোনো দেবতা, দেবতা ছাড়া তো এত কম সময়ে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা সম্ভব নয়। শুধু তাই নয়, কেউ কেউ বলছেন যে দেখো দেখো এই যে দেবতা, তিনি তার ইচ্ছা মতে এই বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছে, বৌদ্ধকুল অর্থাৎ ডক্টর কুলে জন্মগ্রহণ করেছেন। তারপরে যারা বৈষ্ণব তারা কি ভাবছেন, তখন তো সে একজন পণ্ডিত। আচ্ছা আপনাদের কি মনে হয়, আমাদের যারা বৈষ্ণবীয় দীক্ষা দীক্ষা দীক্ষিত প্রভু এবং মাতাজীগণ আছেন, আপনারা যখন একজন ভালো পণ্ডিতকে দেখেন, হ্যাঁ, তো তাকে দেখে আমরা কি মনে ভাবি বলুন তো, দু একজন বৈষ্ণবরা কি ভাবছেন রামচন্দ্রকে? শিপ্রা মাতাজি, কি ভাবতে পারেন বৈষ্ণবগণ? হরে কৃষ্ণ প্রভু, বৈষ্ণবরা ভাবছেন যে তার ভিতরে এমন একটা শক্তি আছে যে সে এত তাড়াতাড়ি কিভাবে সে এত কিছু জানতে পারলো, তার ভিতরে এরকম একটা শক্তি আছে। সুন্দর। স্বর্ণালী মাতাজি, আপনি চিন্তা করুন। রীতা, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো প্রভু। আমার মাথাতে কিছু আসতেছে না, কিন্তু আমি জানি না গেস ঠিক কি বল, যদি বৈষ্ণব কোন শুদ্ধ বৈষ্ণব বা উন্নত বৈষ্ণবদের দেখ, মানে যারা মানে বিগিনার যারা দেখে, তারা মানে দেখলে মানে আমার যা মনে হয় আর কি, আমি যদি ওরকম শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পাই বা তার একাংশ যদি হতে পারি এরকম আর কি। সুন্দর সুন্দর। ওকে, তাপস প্রভু, প্রভু আমার নেটে ডিস্টার্ব দিচ্ছে, আমি ভালো শুনতে পাইনি। আমি আসি কিন্তু ভালো শুনতে পাইনি, কথা কেটে কেটে গেছে। তো এরকম ছিল যে এই হ্যাঁ গোবিন্দ প্রভু বলুন। আমার মনে হয় বৈষ্ণবরা এটাই মনে করছেন, উনি একজন মহাপুরুষ, পূর্ব জন্মের কর্মের ফলে উনি অত অল্প বয়সে উনি অনেক পণ্ডিত বা অনেক শাস্ত্র বিজ্ঞ হয়েছে আমার মনে হয়। ওকে, আমাদের কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতা। একটা শুদ্ধ বৈষ্ণবের ধারণা থাকে যে একটা মানুষ ভগবানের পরমাত্মার আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, তো এরা ভগবানের শুদ্ধ ভক্ত, সবসময় ভগবান তাদেরকে, যারা ভগবানের শুদ্ধ বা চিন্তা করে তাদেরকে সবসময় একটা শুদ্ধ তার দিকে উপরের দিকে উদ্ধুলোকে নিয়ে যায় তাদেরকে, তো সেক্ষেত্রে একটা খুবই উন্নত ধরনের চিন্তা তাদের মধ্যে আসে একটা শুদ্ধ বৈষ্ণবের। হরে কৃষ্ণ। ধন্যবাদ। রীতা বিশ্বাস মাতাজি, ওকে, শীলা মাতাজি, শীলা মাতাজি আছেন কি? হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। সে এটাই মনে করবে যে একজন তার সহচর্যে থাকলে তার কাছ থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে। ধন্যবাদ, সুন্দর। আমরা শুনলাম আপনাদের সকলের কাছ থেকে। স্বর্ণালী মাতাজি, আপনার কিছু এলো মাথায়?
প্রভু আমার যেটা মনে হয়, মানে যেটা মনে হয় সেটা হলো উনি অনেক উন্নত স্তরের ভক্ত। হ্যাঁ, ওনার সঙ্গে থাকলে হয়তো ভক্তি জীবনে, হয়তো না, ভক্তি জীবনে অনেক উন্নতি হবে আমাদের, এবং এবং গোবিন্দ লাভের পন্থা আরো সহজ হবে, এরকম কিছু। ওকে, সুন্দর সুন্দর। আমাদের প্রবীরকান্তি প্রভু, প্রবীরকান্তি প্রভু, সবাই চিন্তা করে যে উনি বৈদিক জ্ঞানের বিশাল একটা ভান্ডার, আমরা যদি উনার সাহচর্যে যেতে পারি তাহলে আমরা অনেক মানে উপকৃত হব। মানে ওনার সাহস যে থাকতে চাই আর কি, ওনারা যে ওনার থেকে যে বৈদিক জ্ঞান এগুলো পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, সুন্দর সুন্দর, ধন্যবাদ। অ্যাকচুয়ালি হ্যাঁ, হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্লিজ কাইন্ডলি কোশ্চেনটা আবার একটু করবেন, আমি আমি তো লাস্টে এসেছি। আচ্ছা, কোশ্চেনটা এরকম ছিল যে রামচন্দ্র কবিরাজ তিনি বাল্য অবস্থা থেকে তিনি এতটাই মানে অল্প বয়সে তিনি প্রচুর পাণ্ডিত্য লাভ করেছেন, এখনো তিনি বাল্য অবস্থাতে আছেন। এখন ওইখানের অনেক বিজ্ঞরা অনেক কিছু বলছেন যে দেবতা তার জন্য এই মত্তলোকে এসেছে, বৈদ্যকুলে জন্মগ্রহণ করেছে, তার ফলে সর্বগুণে গুণান্বিত। এখন কিছু বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণবেরা তারা তাকে দেখে তারা কিছু ভাবছে, সেই বৈষ্ণবেরা কি ভাবছেন রামচন্দ্র কবিরাজকে নিয়ে? দেখি তো এই সম্বন্ধে আমার যতটুকু ধারণা আপনার কোশ্চেন অনুযায়ী, যে যেই যা ভাবুক, যে একজন শুদ্ধ বৈষ্ণবের সান্নিধ্যে আসলে আমার যতটুকু আমার নিজস্ব এটা ব্যক্তিগত বিচার আর কি, যে একজন বৈষ্ণবকে আগে চিনবো কি করে, এটা এখন তো আমরা তো অন্ধ, আমরা তো ব্লাইন্ড, আমরা জানি না কি করে তিলক দিলে কিংবা ই করলে বৈষ্ণব না। যেহেতু ওনার সম্বন্ধে একটু জানা হয়ে গেছে উনি শুদ্ধ বৈষ্ণব, তো ওনার কাছে যতটুকু আমরা জ্ঞান আহরণ করতে পারি, যতটুকু শিখতে পারি, আমাদের তো শিকার অনেক বাকি আছে, আমরা তো কিচ্ছুই জানি না। তো ওনার কাছে ওনার সান্নিধ্যে আসলে হয়তো আমার যতটুকু বলে কি, বৈষ্ণবের সান্নিধ্যে আসলে মানুষের ভক্তি জীবনে উন্নতি হয়। যখন সঙ্গগুণে আমরা বলি বাংলায় বলি সঙ্গগুণে সঙ্গ ধরে, তো আমি আমি আমার ব্যক্তিগত যে যত আমি ভালো সঙ্গ পাইবো তত তত আমার একটু উন্নতি হবে। তো যেহেতু বৈষ্ণব বিষ্ণু সান্নিধ্যে আছেন উনি, তাই জন্য বৈষ্ণব উনি, তো ওনার সান্নিধ্যে আসলে আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, আমারও পুণ্য লাভ লাভ করতে পারো, এইটা আমার আকাঙ্ক্ষা সবসময়। এটা এটা সবসময় আপনার কোশ্চেন অনুযায়ী এটা বললাম, আমার মনের কথাটাই বললাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো প্রশ্নটা একটু প্রশ্নটা হচ্ছে এইরূপ, অ্যাকচুয়ালি রামচন্দ্র কিন্তু তখন পণ্ডিত, বৈষ্ণব নন, একজন রামচন্দ্র কবিরাজ ছিলেন তখন পণ্ডিত, বৈষ্ণব নন। আর অন্য দুইজন বৈষ্ণব মানে অন্যান্য বৈষ্ণবেরা তারা কিছু ভাবছেন রামচন্দ্রকে নিয়ে, সেটি কিন্তু ভাবতে হবে। যেমন মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, কিন্তু যখন মহাপ্রভু তিনি বিদ্যা লীলা করেছিলেন, বাল্য লীলা করেছিলেন, তখন কিন্তু তিনি পণ্ডিত ছিলেন, তিনি ভগবান রূপে আত্মপ্রকাশ করেননি। আর তখন শ্রীবাস ঠাকুর আদি ভক্তরা তারা সবসময় একটা প্রার্থনা করতেন ভগবানের কাছে, যে এই নিমায়, এই যে পণ্ডিত নিমায়, পণ্ডিত নিমায়কে আমরা চাই না, আমরা অন্য একটা নিমায়কে চাই। তা আমরা চাই যে নিমায় ভক্ত নিমায় আমরা চাই, শুধু তাই নয়, আমরা চাই সেই নিমায় যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান নিমায়। আচ্ছা, কেউ আরেকজন কেউ কিছু বলতে চাইছিলেন মনে হয়, আমি বলা শুরু করেছিলাম। প্রভু, আমি বলতে চাচ্ছিলাম যে শুদ্ধ বৈষ্ণবের সংস্পর্শে আসলে আসলে অন্যদের ভিতরে ভক্তি এবং কৃষ্ণ প্রেমটা জাগরিত হয়। সুন্দর, এটা আমার, ওকে, খুব সুন্দর। আমরা সবাই আপনাদের কাছ থেকে অভিমত শুনলাম, বৈষ্ণবেরা এটাই ভাবছেন যেটা তার পরের লাইনেই রয়েছে। সেখানে বলা হচ্ছে, কোথায় গেল, হম
বৈষ্ণবের গণ বহু করে অনুভব, এ বৈষ্ণব হইলে হবে অনেক বৈষ্ণব। বৈষ্ণবরা ভাবছেন যে এই যে মানে এত জ্ঞানী এত গুণী যাকে সকলে এত কাছে করে আনন্দ করছে, কিন্তু কেউ বৈষ্ণব নয় তো, মানে যারা ভাবছে যে ওই রামচন্দ্র কবিরাজ থেকে এত বড় জ্ঞানী, কিন্তু রামচন্দ্র কবিরাজ যদি বৈষ্ণব হয়ে যায়, ওই যে যারা রামচন্দ্রকে দেবতা রূপে ভাবছে বা অন্য, ওরাও কিন্তু বৈষ্ণব হয়ে যাবে। তার জন্য তারা বলছেন যে রামচন্দ্রকে আমরা বৈষ্ণব কবে বানাবো যাতে অন্যরা বৈষ্ণব হয়। যেমন চৈতন্য মহাপ্রভু তিনি জগন্নাথ পুরীতে এলেন, কেন সার্বভৌম ভট্টাচার্যকে তিনি মায়াবাদ থেকে তিনি শুদ্ধ ভক্তির মধ্যে আনতে চাইলেন, সার্বভৌম যদি আসে তাহলে সবাই চলে আসবে। তার জন্য তিনি কিন্তু সার্বভৌমের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ করলেন এবং সার্বভৌমের ঘরেই গেলেন উনি সর্বপ্রথম। তো বৈষ্ণবদের মন ছিল এটি যে এ যদি বৈষ্ণব হয় তাহলে পরে এ অনেককে বৈষ্ণব বানাতে সক্ষম। সুন্দর কথা না এখানে, সেটা তো মনে হয় নাকি? হ্যাঁ প্রভু। ওকে, আমি মানে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে একটা কাহিনী বলেছিলাম যে বৈষ্ণবদের মনোভাব কিরকম হয়, গৌরকিশোর দাসবাবুজি মহারাজকে নিয়ে। গৌরকিশোর দাসবাবুজি মহারাজ এবং একজন জমিদার, ধনাঢ্য জমিদার কৃষ্ণনগরের, তার একটি কাহিনী বলেছিলাম, আপনাদের কারোর মনে আছে কি? না প্রভু। আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে, রীতা আমি কি এই ক্লাসে বলেছিলাম না আমি আমাদের আলাদা ক্লাসে বলেছিলাম? আমি জানি না প্রভু, কিন্তু আমি কাহিনী যতটুকু আমার স্মরণ আছে আমি বলতে পারবো। বলো, ওবার একটু বলবেন কোন কোন কাহিনীটা একটু? কাহিনীটা হচ্ছে মাতা গৌরকিশোর দাসবাবুজি মহারাজ এবং একজন জমিদার, ধনাঢ্য জমিদার কৃষ্ণনগরের, তাদের কথোপকথনের কাহিনী। এই মনোভাব, বৈষ্ণবের মনের ইচ্ছা কিরকম হয়, বৈষ্ণব কি ভাবেন, তার উপর একটি কাহিনী। হ্যাঁ প্রভু, এটা আপনি ওই ক্লাসে বলেছেন চৈতন্য চরিত্রামৃতে, এটা তো বলেননি। ঠিক আছে, তাহলে আমরা রীতার মুখ থেকে শ্রবণ করি। রীতা বলো। তো গৌরকিশোর দাস বাবাজি হচ্ছে মানে ওনার ঘর বাড়ি নেই, উনি গাছের নিচে বসে ভগবানের দিব্য নাম জপ করত। তো ওই জমিদার এসে ওনাকে বলেছিল যে গৌরকিশোর দাস বাবাজি যেন ওনার বাড়িতে থাকে, তাহলে ওনার ব্যবসায় অনেক উন্নতি হবে, উনি ওনার থাকার ভালো ব্যবস্থা করে দিবে যাতে ওনার কোনো কষ্ট না হয়। কিন্তু গৌরকিশোর দাস বাবাজি ওইটা ডিনাই করেছে যে না আমি যাব না। পরে বলছে কেন আপনি যাবেন না, পরে বলছে যে তোমার বাড়ি জমিদার, তুমি তোমার ধন সম্পত্তির প্রতি যদি আমার লোভ হয় আমি যদি কৃষ্ণকে ভুলে যাই এরকম কিছু। ওকে, আমি একটু সম্পূর্ণ করি, একটু এটা বিগিনিং আছে আমার সম্পূর্ণ মনে নেই। তো জমিদার যখন আসেন, গৌরকিশোর দাস বাবুজি মহারাজ সবসময় তো কৃষ্ণ চেতনায় থাকতেন আর মহাপুরুষ সঙ্গে উনি ডাইরেক্ট কথা বলতেন। আমরা জানি যখন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, শিল প্রভুপাদের গুরুদেব, তিনি তার কাছে দীক্ষা নিতে যান, তখন তিনি বলেছিলেন যে আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করি, মহাপ্রভু যদি আমাকে আজ্ঞা দেন আমি তোমাকে দীক্ষা দেবো। ওই জমিদার এসে বলছেন যে আপনি আমার গৃহে এসে থাকুন, কেননা আমার বাড়িতে একটা বৃহৎ বড় একটা মন্দির করেছে আপনার জন্য এবং আপনার জন্য থাকার একটা বৃহৎ প্রাসাদের মতো আমি একটি জায়গা বানিয়েছি। তো আপনাকে এই জায়গাতে দেখে আমার খুব কষ্ট হয় আর আপনাকে আমি গুরু রূপে গ্রহণ করেছি, যদিও তিনি তাকে দীক্ষা দেননি। তো আমি চাই যে আপনি আমার গৃহে এসে থাকুন এবং সেখানে আপনি ভোজন করুন। তো উনি দু তিনবার ওনাকে ফেরত দিয়েছেন, বলছেন যে ঠিক আছে আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করে দেখি, মহাপ্রভু যদি বলে যে আমাকে গাছতলা থেকে গিয়ে ওই বড় বিল্ডিং এ গিয়ে থাকতে আমি থাকবো, অসুবিধা নেই। তো তৃতীয়বারের বারে তখন তিনি বলছেন দেখো আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলাম কিন্তু মহাপ্রভু আমাকে সামনে কিছু প্রশ্ন রেখেছে, এখন সেই প্রশ্ন আমি উত্তর খুঁজে পাচ্ছি না, আমি সেটা তোমাকেই করি। তো বলছে দেখো তুমি হচ্ছ ধনাঢ্য ব্যক্তি মানে রাজার নেই, তোমার রাজ সিংহাসন আছে, আমি তোমার বাড়িতে থাকবো, তোমার বাড়িতে থেকে আস্তে আস্তে গিয়ে যখন দেখবো যে তুমি এত ধনাঢ্য, তুমি এত উচ্চ আসনে উপবিষ্ট হয়ে আছো
এবং আমার মন লাগবে যে আমি তোমার ওই আসন দখল করব। আর তোমার আসন দখল করতে গেলে দেখো তুমি জীবিত থাকতে তোমার আসন পাওয়া যাবে না, আয়তা তোমাকে ভিখারি হতে হবে, তা আমি রাজা হতে পারি মানে জমিদার হতে পারি, তো আয়তা তোমাকে সরে যেতে হবে, আর তারপরে কি আমি সেই জায়গাটাতে বসবো, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। তো এটা আমার মনে হয় যে সঠিক বিচার নয় যে কাউকে আমি এভাবে চিট করব। বরঞ্চ তুমি এক কাজ করো, তুমি তোমার ওই প্রাসাদ ছেড়ে আমার গাছের ওই পাশে দূরে আরেকটা গাছ আছে, তুমি ওখানে এসে বসে যাও এবং ওখানে বসে জপ করো। আর ওই এখান থেকে দেখে তুমি যদি আমার মতো আমাকে দেখে যদি মনে করো যে তুমি জগন্নাথ সরি গৌরকিশোর দাস বাবাজির মতো বাবাজি হবে, তাহলে তো মহাপ্রভু অনেক খুশি হবে। তো এইভাবে করে বলছেন যে বৈষ্ণবের মনোভাব হচ্ছে কি, তারা যে কাউকে দেখেন তারা মনোভাব হয় যে আমি একে যদি বৈষ্ণব এই ব্যক্তি হতেন তাহলে পরে না ভগবান কতটা সন্তুষ্ট হতেন এবং ভগবানের ভক্তকে দেখে আমিও কতটা আনন্দিত হতাম, এ হচ্ছে ভক্তদের মনোভাব থাকে। কারোর কোনো প্রশ্ন আছে এই টপিকের উপরে? ওকে, আমরা তাহলে পরে পরবর্তী শ্লোকের দিকে আমরা পদার্পণ করি। এই রূপে নানা কথা নানা জনে কয় রামচন্দ্র সেন সর্বচিত্তাকর্ষয়। তো এইভাবে বিভিন্ন লোক বিভিন্ন কথা তারা বলছেন এবং রামচন্দ্র সেন তিনি সকলের চিত্তকে আকর্ষণ করছেন তার গুণাবলী দিয়ে, এবং কালক্রমে সেই সুবর্ণ টাইম এলো যেটি আমরা আলোচনা করলাম, তার বিবাহ হলো বিবাহের পরে। তারপরে তিনি সেই শ্রীনিবাস আচার্যের কাছে শ্রীনিবাস আচার্য তারে জৈসে শিষ্য কইলা সে অতি বিস্তারে থা বর্ণিতে না রিলা। তো বলছে শ্রীনিবাস আচার্য তাকে শিষ্য রূপে যেভাবে পেলেন সেটা অনেক বৃহৎ কাহিনী, আমি সেটা এখানে বর্ণনা করতে পারছি না। যেটি আমি বললাম কাহিনীটা বিবাহের কাহিনী সেটি এখানে বর্ণনা নেই, কেননা গ্রন্থের বিস্তার ভরে সেটি বর্ণনা করা হয়নি। আপনারা যদি কখনো নবদ্বীপ মায়াপুরে যাবেন দর্শন করতে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে মায়াপুর থেকে খুব দূরে নয়, নদী পার হলেই নবদ্বীপ, আর নবদ্বীপ থেকে আপনি যে কোনো যানবাহনে যেতে পারেন জাজিগ্রাম। সে জাজিগ্রামে শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠ রয়েছে, সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে চিত্র আকারে পাঁচটা পিকচার লাগানো আছে চিত্র। সেখানে একটা চিত্র আপনি দেখতে পাবেন যে নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য সেই বটবৃক্ষের নিচে বসে আছে। আরেকটা চিত্র দেখতে পাবেন যে পালকি নিয়ে বরযাত্রী যাচ্ছে আর পালকির মধ্যে বসে আছেন রামচন্দ্র কবিরাজ আর তার সহধর্মিনী। আরেকটা চিত্রে দেখতে পাবেন যে সেই রামচন্দ্র কবিরাজ এসে শ্রীনিবাস আচার্যের চরণে তিনি আত্মসমর্পণ করছেন। আরেকটা পিকচারে দেখতে পাবেন শ্রীনিবাস আচার্য রামচন্দ্রকে দীক্ষাবদান করছেন। খুব সুন্দর এই চিত্রগুলো, অনেক দিনের পুরানো, মানে চিত্রটা দেখলে বুঝতে পারেন যে কয়েকশো বছরের পুরানো চিত্র, এগুলোকে অঙ্কন করা হয়েছিল এবং বাঁধিয়ে রাখা হয়েছে। আমি যখনই যাই চেষ্টা করি ওখানে দর্শন করতে যাওয়ার জন্য, যখন মায়াপুরে ছিলাম তখন তো প্রায় যেতাম, প্রতি মাসে মাসে যেতাম দর্শন করতে তাদের কৃপা লাভ করার জন্য। বাট যখন আমি আমেরিকা থেকে ইন্ডিয়াতে যাই চেষ্টা করলে হয়তো দুবার পরে একবার যাওয়ার প্রসেস মানে যাওয়া সফল হয়। যাই হোক, কবিরাজ খ্যাতি হইল শ্রীবৃন্দাবনেতে ইহা বিস্তারিয়া কহিতে থাকে শ্রী পরমানন্দ ভট্টাচার্য প্রেম রাশি শ্রীজীব গোস্বামী আদি বৃন্দাবনবাসী। তো এখানেতে তারপরে তার কবিরাজ নামে তিনি খ্যাতি লাভ করেন, যার ফলে রামচন্দ্র কবিরাজ তার নাম হয়, কবিরাজ নামে খ্যাতি লাভ করেন বৃন্দাবন ধামেতে। এবং বৃন্দাবনের যে লীলা সেটাও এখানে বর্ণনা করা নেই। বৃন্দাবনের থেকে তিনি পরমানন্দপুরী এবং জীব গোস্বামী সকলের সঙ্গে তিনি অবস্থান করেন, এবং সকলে জীব গোস্বামী এবং পরমানন্দ ভট্টাচার্য তারা সবাই তাকে কবিরাজ নাম সম্বোধন করেন, তার কারণ তারা শ্রবণ করেছিলেন রামচন্দ্র কবিরাজের কবিত্ব।
রামচন্দ্র নরোত্তম তোহার শরীর আগে জানাইব এথা কহিয়ে যে কিঞ্চিত তনু মন প্রাণ নাম একই দোহার কবিরাজ নরোত্তম নাম এ প্রচার। তো এই রামচন্দ্র এবং নরোত্তম এই দুজনার যে ব্যবহার, এই দুজনার ব্যবহারের সামান্য কিছু আমি এখানে বর্ণনা করব। যদিও তাদের শরীর হচ্ছে দুটি কিন্তু তাদের মন হচ্ছে একটি, এর জন্য কবিরাজ নরোত্তম নামে জগতে প্রচার। কবিরাজ নরোত্তম মানে রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম দাস ঠাকুর, দুটো বডি কিন্তু এক মন। নরোত্তম কবিরাজ কহে সর্বজন কথা দয় মাত্র জয়েছে নরনারায়ণ। তো বলা হচ্ছে যে যেমন দুটো শব্দের মধ্যে নর এবং নারায়ণ, নর এবং নারায়ণ আমরা জানি, নর এবং নর ঋষি এবং নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান, যেটি হচ্ছে বদ্রীনাথে নরনারায়ণ পাহাড় রয়েছে। তো দুই নাম একসঙ্গে বিদিত হয়, সেরকম কবিরাজ নরোত্তম দুই নাম একত্রে বিদিত হয়। রামচন্দ্র নরোত্তম বিদিত জগতে হইল যুগল নাম সব সুখ দিতে, দোহে সর্বশাস্ত্রেতে পরম বিচক্ষণ অনায়াসে কইল মহা প্রচণ্ড খণ্ডন। দুইজনই শাস্ত্রেতে, আমরা জানি নরোত্তম দাস ঠাকুর রামচন্দ্র কবিরাজ, তারা শাস্ত্রেতে এতটাই পারঙ্গত যে তারা সমস্ত মানে যারা যত প্রকারের অবিচারী ব্যবিচারী এবং পাষণ্ডী ছিলেন তাদেরকে শাস্ত্রযুক্তি দ্বারা তারা খণ্ডন করেছেন। শুদ্ধ ভক্তি প্রদানে নিপুণ নিরন্তর অন্যান্য রসিক সর্ব মত বিদ্যবার, এবং শুদ্ধ ভক্তি সকলকে প্রদান করতেন, কেননা তারা হচ্ছেন প্রকৃত শুদ্ধ ভক্ত এবং তারা হচ্ছেন রসিক ভক্ত। জৈসে যে প্রভাব তাহা কেবে নাহি জানে যার জন্ম কৃষ্ণ চৈতন্যের আকর্ষণে। এখানে সুন্দরভাবে বলছেন, আমি এর আগে বলেছিলাম যে চৈতন্য মহাপ্রভুর শক্তি প্রকাশ হচ্ছেন শ্রীনিবাস, সেটি এখানে বলা হয়েছে যে যার জন্ম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শক্তি প্রকাশ, এবং সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের শক্তি আকর্ষণের দ্বারা আরেকজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, তার নাম চৈতন্য মহাপ্রভুর আকর্ষিত শক্তি দ্বারা অর্থাৎ নিত্যানন্দ শক্তি দ্বারা তিনি জন্মগ্রহণ করেন। কে বলবেন তার নাম, নিত্যানন্দ শক্তি দ্বারা যিনি জন্মগ্রহণ করেছিলেন? আপনারা জানেন আমরা অনেক ভজন গাই, তার ওকে তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। মাঘী পূর্ণিমাই জন্মিলেন নরোত্তম দিনে দিনে বৃদ্ধি হইলেন চন্দ্র সম সর্বপ্রকার এতে গৃহে হইল প্রবীণ শ্রীকৃষ্ণ চৈতন্য গুণে মগ্ন রাত্রি দেন প্রেম ভক্তিময় মূর্তি প্রভুর ইচ্ছাতে মহারাজ বিষয় না ভাই কিছু চিতে অল্পকালে এ চিন্তা করে রাত্রে দিনে কিরূপে ছাড়িব গৃহ হব উদাসীন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ্বৈত গণে পরয়ে বিজ্ঞপ্তি অশ্রু ঝরে দুনয়নে স্বপ্ন ছলে প্রভুগণ সহ দেখা দিলা নরোত্তম স্থির করিল প্রবোধিয়া অকস্মাৎ গৌররাজ মনুষ্য আইলা গৌরে রাজস্থানে পিতা পিতৃভ্যা চলিলা এই অবসরে রক্ষকেরি পতির আলনা প্রকারে মায়ের স্থানে বিদায় হইলা। তো ছিল নরোত্তম দাস ঠাকুরের বিস্তারিত এখানে বর্ণনা করা হয়নি। তো নরোত্তম দাস ঠাকুর তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর শক্তি প্রকাশ, চৈতন্য মহাপ্রভুর আকর্ষণে যিনি আবির্ভূত হন খেতড়ি ধামে, এবং আমরা জানি তার পিতা হচ্ছেন রাজা ছিলেন, এবং অনেক লীলা আছে আমরা একসময় শ্রবণ করবো নরোত্তম দাস ঠাকুরের। যদিও আজকে সময় আমাদের প্রায় শেষ হয়ে গেছে, প্রায় মিনিট শেষ হয়ে গেছে, আমরা 7 মিনিট এক্সট্রা চলছি, 3 মিনিট নেবো, তারপরে আমি হ্যান্ড ওভার করবো প্রশ্ন উত্তরের জন্য। তো সেই নরোত্তম দাস ঠাকুর তিনি অল্পকাল থেকেই নয়, যখন তিনি মাতৃদুগ্ধ পান করার সঙ্গে সঙ্গে যখন সর্বপ্রথম তিনি তার মুখা সরি অন্নপ্রাশন হয়, ফার্স্ট গ্রেন্ডসেরামনি হয়, তো সেই গ্রেন্ডসেরামনিতে অন্নপ্রাশনের সময়ে তার গৃহেতে
খেতড়ি ধামেতে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, আমিও নিত্যানন্দ প্রভুর কৃপায়, মানে আমাদের ভক্তি নিত্যানন্দ প্রভু আমাদের প্রপার ট্যুরিজমের অধিকর্তা, তো তার কৃপাতে এবার উনি আমাকে নিয়ে গিয়েছিলেন খেতড়ি ধামে, তো গিয়ে দর্শন করে এলাম। তো ওখানেতে শক্তি মন্দিরও আছে, কালী মন্দির, তার পিতা কালী এবং শিবের উপাসনা করতেন, সে সঙ্গে রাধা কৃষ্ণ ছিল সেখানে। তো সেই কালীকে অ্যাকচুয়ালি পায়েশ নিবেদন করা হয়েছিল এবং সেই পায়েশ দিয়ে অন্নপ্রাশন করা হচ্ছিল, কিন্তু নরোত্তম দাস ঠাকুর মাত্র ছ মাসের শিশু, তিনি মুখ বন্ধ করে সেই পায়েশ গ্রহণ করবেন, আর তারপরে কান্না করে হাত পাত সে ছুঁড়ে সে পায়েশ ফেলে দিচ্ছেন। তো এবার কি করে অন্নপ্রাশন হবে, তখন সেই গ্রামের একজন বৃদ্ধ ভদ্রলোক এসে বললেন যে দেখো এক কাজ করো, তোমাদের আর একটু নতুন করে পায়েস রান্না করো এবং কৃষ্ণকে ভোগ লাগাও, লাগিয়ে তারপরে খাও তো দেখি খাই কিনা। ভগবান কৃষ্ণকে যখন ভোগ লাগালেন, লাগিয়ে নিয়ে এসে সেই পায়েসকে দিয়ে তার অন্নপ্রাশন করালেন, তখন তিনি মহা আনন্দে হাস্য সহকারে সেই পায়েস গ্রহণ করলেন। হ্যাঁ, করে তার প্রথম অন্নপ্রাশন হয় এবং তার পরবর্তীতে প্রত্যহ তাদের গৃহেতে কার ভোগ লাগত, কি মনে হয় আপনাদের, কাকে ভোগ লাগাতেন? ভগবান কৃষ্ণের ভোগ লাগাতেন। আগে ভগবান কৃষ্ণের কেন ভোগ লাগাতেন স্বর্ণালী মাতা? কারণ উনি একজন বৈষ্ণব ছিলেন, ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, আর ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানকে নিবেদন করা প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। রাইট, তো তার পিতা বুঝতে পারলেন যে ভগবান হচ্ছেন মানে ভগবানের শুদ্ধ ভক্ত আমার ছেলে, যিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া খান না, আর মা কালী হচ্ছে কৃষ্ণের ভক্ত, তো তার জন্য কৃষ্ণকে ভোগ লাগিয়ে সেই ভোগকে কালী মায়ের কাছে প্রদান করা এবং তার সন্তানও সেটি পাবেন, কেননা যদি সেটি ভগবান কৃষ্ণের নিবেদিত না হয় তাহলে তার সন্তান গ্রহণ করবেন না। তো ভগবান কৃষ্ণের ভোগ লাগাতেন ভোগ লাগালে পরে সকলে সে প্রসাদ প্রাপ্ত হবেন, মহাপ্রসাদ। এইভাবে করে নিত্যানন্দ প্রভু ফোন করেছেন যে কারেন্ট নাই, হ্যাঁ আপনাকে শেষ মানে ক্লাস করে শেষ করে দেওয়ার জন্য বলছে, কারেন্ট নাই। ওকে, ফোন করেছেন নিত্যানন্দ প্রভু। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এভাবে করে যখন মানে তার পিতা ভগবান কৃষ্ণের ভোগ লাগানো শুরু করলেন এবং ধীরে ধীরে নরোত্তম দাস ঠাকুর বড় হন, তার অনেক লীলা আছে, আমরা একসময় আলোচনা করব, কিন্তু আজকে আলোচনার বাইরে আছে এটি। তো নরোত্তম দাস ঠাকুর যখন আস্তে আস্তে বড় হন, তখন তার আমরা জানি যে নরোত্তম দাস ঠাকুর তার চিত্ত আকর্ষ হয় যে আমি পদ্মাতে গিয়ে স্নান করব, এবং পদ্মা নদীতে গিয়ে যখন উনি স্নান করেন তার শরীরের রং চেঞ্জ হয়ে যায় এবং তিনি প্রেমভক্তি প্রাপ্ত হন, সেটাও আমরা পরে কোন এক সময় আলোচনা করব যে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সেখানে প্রেম গচ্ছিত রেখে এসেছিলেন, সেই গচ্ছিত প্রেম তিনি প্রাপ্ত হন এবং তারপরে তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেন, কিন্তু কিভাবে যাবেন, একমাত্র সন্তান পিতামাতার, তো তিনি যেতে পারবেন না, তার পিতা হচ্ছে যেহেতু রাজা ছিলেন তাকে রাজস্থানে একজন রাজার সঙ্গে কিছু কাজের জন্য যেতে হয় এবং সেই সময়ে তিনি তার মাকে কোনো প্রকারে ম্যানেজ করে তিনি কি করলেন, তিনি সেখান থেকে চলে এলেন বৃন্দাবনে। তো যখন তিনি বৃন্দাবনে চলে এলেন, তো সেই বৃন্দাবনের কথা এখানে বর্ণনা করা হয়েছে। অতি সুচরিতা মাতা নাম নারায়ণী পুত্র গত প্রাণ চেষ্টা কহিতে না জানে, সসন্দে আছেন মাতা পুত্রের পালনে, পুত্র যে ছাড়িবে ঘর ইহা নাহি জানে, এথা নরোত্তম অতি সঙ্গপন হইয়া করিলেন যাত্রা প্রভু চরণ চিন্তিয়া, কিবানব্য যোগ্যন সে পরম সুন্দর, কার্তিক পূর্ণিমা দিনে ছাড়িলেন ঘর, ভ্রমিয়া অনেক তীর্থ বৃন্দাবনে গেলা, লোকনাথ গোস্বামীর স্থানে শিষ্য হইলা, শ্রাবণ পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণ মাসে শুভক্ষণে করিলেন শিষ্য লোক নাথ নরোত্তমে।
তো নরোত্তম দাস ঠাকুরের মা, তিনি তার নাম হচ্ছে নারায়ণী দেবী এবং তিনি তার পুত্রকে লালন পালন করে অনেক আনন্দে ছিলেন। তিনি জানতেন না যে তার পুত্র ছেড়ে চলে যাবেন, কিন্তু তার পুত্র যখন তার কাছ থেকে পারমিশন নিয়ে সেখান থেকে যান, যদিও তিনি অত্যন্ত দুঃখান্বিত হয়েছিলেন, কিন্তু ভগবানের সেবায় তিনি যাচ্ছেন সেই কথা ভেবে তিনি দুঃখকে একটু লাঘব করতে পেরেছিলেন এবং নরোত্তম দাস ঠাকুর বিভিন্ন জায়গায় ঘুরে তিনি লোকনাথ গোস্বামীর কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। এই শিষ্যত্ব গ্রহণের আগে অনেক লীলা আছে, লোকনাথ গোস্বামী সহজে তাকে দীক্ষা দেননি, অনেক কষ্ট করার পরে তাকে কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন, সেটা আমরা পরবর্তীতে কখনো আলোচনা করব। তারপরে লোকনাথ গোস্বামীকে সেটি এখানে অ্যাকচুয়ালি ডিপ ভাবে দিয়েছেন, কেননা চৈতন্য চৈতাম্বিত এবং অন্যান্য গ্রন্থে এগুলো বর্ণনা করা হয়েছে, তারপরে ওই জিনিসগুলো এখানে প্রদান করেননি নরহরি চক্রবর্তী ঠাকুর। তো 294 পর্যন্ত আমরা আজকে পাঠ করলাম, আগামী সপ্তাহে প্রথম তরঙ্গ 295 আমরা শুরু করব। লিখে রাখবেন, আমার যদি মনে না থাকে তা আপনাদের কাছ থেকে সাহায্য নিতে পারবো। আর আমাদের এই আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনার ভিতরে, আমরা দুটো প্রশ্নের আলোচনা করতে পারি, আর নইলে পরে উই উইল ফিনিশ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। আপনি এতক্ষণ আমাদের চৈতন্য চরিতামৃত বই থেকেই শোনালেন না, আমি প্রথমে জয়েন করতে পারি নাই। না মাতা, আমরা চৈতন্য চরিতামৃত নয়, আমরা ভক্তি রত্নাকর গ্রন্থ অধ্যয়ন করছি এবং যেটি আপনারা চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে এই লীলাগুলো আপনারা কিন্তু পাবেন না, এটা ভক্তি রত্নাকর নরহরি চক্রবর্তী ঠাকুরের রচিত। ভক্তি রত্নাকর নরহরি চক্রবর্তী ঠাকুর, এটা থেকে পড়লেন। আপনারা সকলে উৎসাহিত থাকেন, বৃহস্পতিবার এই সময়ে মানে আপনাদের সময় রাত্রি 8:30 বৃহস্পতিবারে আপনি ক্লাস নিবেন? প্রতি বৃহস্পতিবারে আমি নিচ্ছি, এটা মানে চতুর্থ সপ্তাহ চলছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতা। প্রভু, এই যে ভক্তি রত্নাকর বইটা, এটা কি চৈতন্যমৃত থেকে নেওয়া, বাকি এর উপরে যদি একটু আমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেন যে ভক্তি রত্নাকর। দ্বিতীয় প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি, আমি আরেকবার বলে দিই, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল বা অন্যান্য যত আচার্যদের গ্রন্থ আছে, প্রত্যেকটি গ্রন্থের সাবজেক্ট ম্যাটার আলাদা। অর্থাৎ এই গ্রন্থে আমরা যা যা পড়ছি ওগুলো চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গোবিন্দ গোস্বামী গ্রন্থ বিস্তার ভয়ে তিনি রচনা করেন, উনি ছেড়ে গেছেন, যেগুলো ছেড়ে গেছেন সেখান থেকে কিছুটা নিয়ে নরহরি সরকার নরহরি চক্রবর্তী ঠাকুর রচনা করছেন। আবার আমরা শুনছি উনিও বলছেন গ্রন্থ বিস্তার ভয়ে আমি এখানে বর্ণনা করছি না, মানে উনিও সেরে গেলেন কিছুটা বিস্তার, ওটা আবার অন্য কেউ লিখবেন, অর্থাৎ অন্য কারোর আছে, অর্থাৎ এই গ্রন্থ সম্পূর্ণ আলাদা সাবজেক্ট ম্যাটার। ঠিক আছে ক্লিয়ার মাতা? হ্যাঁ, থ্যাংক ইউ। ও, আরেকটা যে আলোচনার মধ্যেই প্রভু আমি এই জিনিসটা জানতে চাচ্ছি যে ভজনকুটির যে গৌরমহাপ্রভুর যে ভজনকুটি নিয়ে একটু আলোচনা হয়েছিল, যে যে মীরা যে ভজনকুটির তার শ্যামকুণ্ড তীরে তার ভজনকুটির একটা মানে ভজনের মধ্যে আমি জানতে পারলাম একই ভজনকুটির এটা ভজনকুটিটা যেমন শ্যামকুণ্ড তীরে মীরার ভজন কুটির কৃষ্ণ প্রেমে আচ্ছাদিত থাকে সদা স্থির, তো এই ভজন কুটির আর এই যে আপনার আলোচনা যে ভজন কুটির এটাতে এক ভজন কুটির নাকি প্রভু? একটু ভজন কুটির শব্দটি যে বর্ণনা করা হয়েছে এটি হচ্ছে প্রত্যেকজন মানে প্রত্যেক শুদ্ধ ভক্ত যেখানে বসে তারা ভজন করে সেটি সেই ভক্তের ভজন কুটির রূপে খ্যাতি লাভ করে।
তো শ্যামকুণ্ডের তীরে মীরাবাই যেখানে বসে কৃষ্ণের ভজনা কৃষ্ণ চেতনায় মগ্ন থেকে ভগবান কৃষ্ণকে ভজনা করতেন, ওটা মীরাবাইয়ের ভজনা। এবং যেমন শ্যামকুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির রয়েছে, এই হচ্ছে। তো এরকম করে যেমন গুরকিশোর দাস বাবুজি মহারাজের ভজন কুটির হচ্ছে বৃক্ষস্থল, গাছের নিস্তব্ধে তার ভজন কুটির। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আর যদি আমাদের প্রশ্ন না থাকে তাহলে পরে আমি এখানেই সমাপ্ত করি। হ্যাঁ বলুন। অনেক ভালো শুনতে পাইনি প্রভু, মানে আপনার কি বলবো, আজকে অনেক ডিস্টার্ব দিছে, আমি আমরা অনেক কথা শুনতে পারিনি। তো মাতাজি হচ্ছে আমি সম্পূর্ণ ক্লাসটি রেকর্ডিং করেছি এবং এটি ইউটিউবেতে আমি নিত্যানন্দ প্রভুকে আগামী কালকে পাঠিয়ে দেব এবং উনি আপনাদের শেয়ার করবেন। আপনি ইউটিউবে গিয়ে শুনবেন প্রত্যেকটি, মানে এটা যখনই সময় থাকবে। তো ইউটিউবে আপনার আপনার নাম দিয়ে সার্চ দিলে এটা পাবো না বুঝলেন? হ্যাঁ, বা ইউটিউবেতে আপনি MKD MKD অফিশিয়াল আপনি দিলে পারে, MKD অর্থাৎ মনোরম কৃষ্ণ দাস অফিশিয়াল, MKD M is a মনোরম, KD অফিশিয়াল, এটা দিলে মানে ইউটিউবে আপনার একটা পেজ আছে, আমার চ্যানেল পেজ আছে। আপনারা খুব সুন্দর ভাবে অংশগ্রহণ করেন, আমি আপনাদের একটু ডিসক্রাইব করি, কারণ নর্মালি ভাগবত কথা তো আমরা কন্টিনিউ শুনে যাই, কিন্তু আমি একজন ব্যক্তি যে কিনা আপনাদের কন্টিনিউ শুনতেও দিই না, মাঝে মাঝে আপনাদের একটু চিত্ত আকর্ষণ করেন। খুবই ভালো লাগে যে আপনি প্রশ্ন করেন এবং